হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? হ্যালো। জি ম্যাম, শোনা যায়? আচ্ছা, ভিডিও দেখছো স্ট্যাটিক আর ইনহেরিটেন্স এর? ভিডিও না দেখলে অবশ্য স্যার পড়াইছেন ক্লাসে, সারিয়ার স্যার থিওরি ক্লাসে, তো ওইটাও পড়ার কথা। মেথডের স্ট্যাটিকটা ভালো বুঝতে পারিনি ওইখানে, মানে কিভাবে কাজটা করবো কিভাবে সেটা, মানে ফাংশনটা বুঝতে পেরেছি কিন্তু মানে অ্যাকচুয়াল কাজটা কিভাবে করতে হয় সেটা করতে পারিনি ম্যাম। ঠিক আছে, সমস্যা নাই, দেখতেছি। আমি একটু বের করে নিই স্লাইডটা। ওকে, সো যাদের যাদের প্রবলেম আছে তারা হচ্ছে শুরুতে বইলো, এরপরে হচ্ছে আমরা দেখবা একটা প্র্যাকটিস প্রবলেম অ্যাটাচ করে দিয়েছি আমি অলরেডি, এটা আমরা সলভ করব আজকে। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এখানে হচ্ছে মেথডটা কিভাবে ইউজ হয়, তাই তো? আচ্ছা, মেথডের ইমপ্লিমেন্টেশন, আচ্ছা মেথড ইমপ্লিমেন্ট করে কিভাবে সেটা কি বুঝছো? নর্মালি আমরা যদি একটা স্ট্যাটিক মেথড বানাইতে চাই তাহলে জাস্ট স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখে দিলেই হবে, তাই না? এটা তো বুঝছি। আচ্ছা, এখন এই মেথডটা ইউজ করব কিভাবে? তো ইউজ করার জন্য আমাদের যেটা করতে হয়, ডিরেক্টলি ক্লাসের নামটা লিখবো, যেখানে কল দিব সেখানে ডিরেক্টলি হচ্ছে ক্লাসের নাম লিখতে হয়, দেন ক্লাসের নাম ডট মেথডের নাম, এভাবে লিখলে আমরা হচ্ছে মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তোমার কোয়েশ্চেনটা কি এরকম ছিল যে কিভাবে ইমপ্লিমেন্ট করব? হ্যাঁ, মেথডটাকে কিভাবে ইউজ করব? আচ্ছা, স্ট্যাটিকের কাজটা কিভাবে করব মেথডের সঙ্গে? আমি তাহলে নেটবিনসটা অন করে দেখাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ, তোমার অ্যানসারটা অ্যাকচুয়ালি আমরা সলভ করতে করতে দিতে পারবো মনে হয়, তাহলে আমরা করা শুরু করি না? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখন জিজ্ঞেস করতে পারো, অথবা সলভ করার সময়ও বলতে পারো যদি মনে পড়ে তখন। ম্যাম, আচ্ছা, স্ট্যাটিকে যে আমরা ভেরিয়েবল ইউজ করব, মানে ডিক্লেয়ার করব, ধরুন একটা স্ট্যাটিকে আই হচ্ছে ডিক্লেয়ার করলাম, এখন আমি যদি ফর লুপে আই ইউজ করি ওইখানে যে আই এর ভ্যালু চেঞ্জ হবে, এটা কি স্ট্যাটিকের মানে আই এর অরিজিনাল ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, আই এর অরিজিনাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে যদি সেম ফাংশনে থাকো আর কি, সেম মেথডে থাকো আর কি। আচ্ছা, আমি নেট বিনসটা অন হোক, আমার অন হয়তো। হ্যাঁ, স্ট্যাটিক ইউজ করলে একটা ওয়ার্নিং দেয়, এটা কেন? ওয়ার্নিং দেয় হচ্ছে কারণ আমরা অবজেক্ট ক্রিয়েট করে অ্যাক্সেস করার চেষ্টা করি, অবজেক্ট ক্রিয়েট না করে ক্লাসের নাম ডিরেক্টলি দিলে ওয়ার্নিংটা আর দিবে না। আচ্ছা, আর ম্যাম অন্য ফাংশনে হলে বা অন্য ক্লাসে হলে? অন্য ক্লাসে হলে আসলে আমাকে একটু দেখতে হবে, আমি তোমার অ্যানসারটা বুঝতে, কোশ্চেনটা বুঝতেছি না। আচ্ছা, আমি একটা বানাই প্রজেক্ট না। আচ্ছা ম্যাম, আপনার সুপার ক্লাসের ভিতরে কি সাব ক্লাস ডিফাইন করা যায়? সুপার ক্লাসের ভিতরে ডিফাইন করা যায় না, সুপার ক্লাসের বাইরে করতে হয়। ভিতরে মানে কি সেম ইয়ার ভিতরে ফাইলে? হ্যাঁ, সেম ফাইলে। সেম ফাইলে তো তুমি নিচে আরেকটা ক্লাস লিখতেই পারো, ওটা তো লেখাই যায়। ইনহেরিট কর। হ্যাঁ, ইনহেরিটও করা যাবে, এটা তো জাস্ট তুমি নিচে ক্লাস লিখতেছো, তাই না? এটা করা যায়, মানে যাওয়া উচিত, আমি কখনো ট্রাই করি নাই। যেহেতু নিচে নিচে ক্লাস লেখা যায়, এটা আমরা এনকারেজ করি না, এখানেই তো এখানে লিখতে যাওয়ার কথা। আচ্ছা, আমরা করি, স্টার্ট করি। আমি এভাবে নাম দিছি, তোমরা শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম দিতে পারো। আমি একটু কোয়েশ্চেনটা অন করে নিই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আমি পুরাটা শেয়ার দিই। ওকে, তোমাদের সবার কোয়েশ্চেনেরই অ্যানসার অ্যাকচুয়ালি আমাদের তাহলে করতে করতে দেই, কারণ এটা তাহলে আরো ইজিলি বুঝাইতে পারবো, কোড ছাড়া বুঝানো খুব কঠিন। ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করি। প্রথমে আমরা যেটা করব, একটা হচ্ছে প্রজেক্ট বানাবো ব্যাংক অ্যাকাউন্ট নেমে। ঠিক আছে, সো আমার যেহেতু অলরেডি বানানো আছে, তো সেম নামের আমি অনেকগুলো বানাইতে পারবো না, তাই আমি ব্যাংক অ্যাকাউন্ট B2 দিলাম, কারণ তোমাদের ল্যাব। তোমরা শুধু ব্যাংক অ্যাকাউন্ট লিখতে পারো যদি বানানো না থাকে। আচ্ছা, জাস্ট প্রজেক্ট বানাইছে আর কি, শোনা। এরপরে কি করতে হবে, সাপোজ ইউ হ্যাভ টু ক্রিয়েট আ প্রোগ্রাম ফর জয়েন্ট অ্যাকাউন্ট। আমরা একটা জয়েন্ট অ্যাকাউন্ট বানাবো, মানে জয়েন্ট অ্যাকাউন্টে কি হয়, আসলে দুইজন একসাথে টাকা অ্যাক্সেস করতে পারে, তাই না? সো ফার্স্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট জয়েন্ট অ্যাকাউন্ট ক্লাস। তাহলে আমরা একটা ক্লাস বানাই আসি। আচ্ছা, আমার সাথে সবাই কোডটা করবা, উইদিনের মতো কোড যাওয়ার সময় সবাই দেখায় যাবা,
সো এখনি যদি বলো, এখনি জানাই দাও, কেউ যদি না দেখাইতে পারো, একজন তো কমেন্ট করছিল ওরটা আমি জানি, আর যদি এমন কেউ থাকো যে হচ্ছে করতে পারবা না দেখাইতে পারবা না, তাহলে ক্লাস করে লাভ নাই আর অ্যাটেন্ডেন্সও দিব না, সো আমাকে একটু জানায় চলে যেতে পারো। ম্যাম আমি তো B1 এর ল্যাব করতে পারি না ওইদিন, আপনি বলেছেন যে B2 এর সাথে করতে, আমার অ্যাটেন্ডেন্সটা তো ম্যাম আমি দিতে পারি নাই, অ্যাটেন্ডেন্স শিটে আমি দিব আজকে তোমাকে অ্যাটেন্ডেন্স, তোমার কোথাও অ্যাটেন্ডেন্স দিতে হবে না, তুমি আইডিটা বলো। ম্যাম 80 আচ্ছা আমি তো চেক করব তখন হচ্ছে দেখা, মানে যারা যারা আজকে আমাকে কোডটা শো করে যাবে স্ক্রিন শেয়ার করে, শুধু তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব, সো তুমি শো কইরো তখনই আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স শীটটা আমি রাখছি হচ্ছে জাস্ট করেসপন্ডিং চেক করার জন্য যে সবারটাই দেখছি কিনা। ম্যাম কোশ্চেনটা কোথায় আপলোড? কোশ্চেনটা দেখবা হচ্ছে গুগল ক্লাসরুমে, যেখানে ওই যে লিংকটা আছে জুমের ওইটার সাথেই আমি অ্যাটাচ করে দিছি। কোথায় দেখি, সবাই হচ্ছে ওখানে দেখলে পেয়ে যাবা, আমি তাও একবার দেখাই দিতেছি, এই যে গুগল ক্লাসরুমের লিংকটা, এই লিংকের সাথে যে অ্যাটেন্ডেন্সও আছে, প্র্যাকটিস প্রবলেম 3ও আছে। অ্যাটেন্ডেন্স হচ্ছে তোমরা দিতে পারো, তবে হচ্ছে যারা স্ক্রিন শেয়ার দিবে না তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব না, সো অবভিয়াসলি আমার সাথে কোড করতে হবে, খুবই ছোট একটা কোড, বেশিক্ষণ টাইমও লাগে না, হয়তো আমি বুঝাই বুঝাই করবো দেখে একটু টাইম লাগবে, বাট সবাইকে এটা দেখাই যাইতে হবে। So first you have to create a joint account class, তো আমি ক্লাস বানাই, তোমরাও বানায় ফেলো, কেউ চাইলে আমার আগে শেষ করে ফেলতে পারো যদি পারো। তো জয়েন্ট অ্যাকাউন্ট বানাইলাম, এখন জয়েন্ট অ্যাকাউন্টে কি করতে বলছে, there will be a double variable named balance which should be both private and static. আচ্ছা তো আমি একটা private and static double variable বানাবো, private static double balance. আচ্ছা এরপর বলছে create proper constructors, getter, setter methods as per your requirement. তো তাহলে এটার তোমরা হচ্ছে কনস্ট্রাক্টর বানায় ফেলো এবং গেটার সেটারও বানায় ফেলো। আচ্ছা এখন একটা কথা বলি, যখন আমরা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলের গেটার সেটার বানাই তখন নর্মালি গেটার সেটারটাও স্ট্যাটিক হয়, স্ট্যাটিক মেথড হয়। কিভাবে? গেটার সেটার তো আসলে মেথডই, তাই না? পাবলিক void set balance, এভাবে আমরা নর্মালি সেটার বানাই এবং ভিতরে দেই হচ্ছে ডাবল ব্যালেন্স, আর এখানে কি দেই, দিস ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স, এভাবে দেই, তাই না? আচ্ছা সো স্ট্যাটিক ভ্যারিয়েবল কে যখন আমরা কোনো মেথডে ইউজ করি, ফার্স্ট কথা হচ্ছে এখানে আমরা দিসটা ইউজ করি না, মানে দিস ইউজ করলে প্রবলেম হয় না, সে তোমাকে একটা ওয়ার্নিং দেয়, বাট ইউজ করলেও তোমার মানে কোনো প্রবলেম নাই, কোডটা রান হবে, ঠিক আছে, এবং কাজও হবে। কিন্তু স্ট্যাটিক আমরা জেনে আসছি যে স্ট্যাটিক আসলে মেমোরিতে একবারই ক্রিয়েট হয়, তো এখন আর একটা অবজেক্ট আলাদা আলাদা বানানোর কোনো মানে হয় না, আলাদা আলাদা অবজেক্ট না বানায় আমরা যদি জাস্ট ব্যালেন্সটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে যে কোনো ক্লাসে বা নিজের ক্লাসেও ডিরেক্ট ব্যালেন্সটাকে অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে ক্লাসের নামটা ডিরেক্ট দিতে হয়, ক্লাসের নাম ডিরেক্ট দিয়ে জয়েন্ট ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স এভাবে লিখতে হয়। দেখো আমার এরর মেসেজটাও চলে গেছে, তো আমাকে নেটবিনস এরর দেয় কারণ নেটবিনস বলে যে আচ্ছা তোমার তো অবজেক্ট বানানোর দরকার নাই, তুমি কেন বানাইতেছো, তুমি ডিরেক্ট ক্লাসের নাম লেখো, তো এইজন্যই সে আমাকে এরর দিচ্ছিল। ম্যাম জেনারেট করলে এরকমই আসে ডাইরেক্ট? জেনারেট করলে এরকম আসে, বাট আমি জেনারেট করতেছি না, আমি লিখে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা জেনারেট করলে আসলে এরকম আসে না, আরো ডিফারেন্ট আসে, তো জেনারেট করলে যেটা আসে সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড সেট ব্যালেন্স, এটা আসার কথা, তাই না? ইয়েস ম্যাম। তো এই স্ট্যাটিকটা কেন আসতেছে, স্ট্যাটিকটা আসতেছে কারণ আমার ভ্যারিয়েবলটা স্ট্যাটিক, সো একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে অলওয়েজ স্ট্যাটিক মেথড দিয়ে অ্যাক্সেস করা উচিত। তুমি স্ট্যাটিকের বাইরেও অ্যাক্সেস করতে পারবা, কোনো প্রবলেম নাই, বাট এটা আসলে কনভেনশন যে স্ট্যাটিক দিয়ে অ্যাক্সেস করা উচিত। আচ্ছা তো তোমাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা ফার্স্টে এটাকে একটু ইমপ্লিমেন্ট করে আসি মেইনে, ঠিক আছে? তো ধরো আমরা মেইনে গেলাম, এখন আগে আমরা কি করলাম, সাপোজ আমার এই মেথডটা এই ভ্যারিয়েবলটা পাবলিক, হ্যাঁ সাপোজ, এটা তোমরা কইরো না, আমি দেখাচ্ছি, আমারটা একটু দেখো।
তো সাপোজ পাবলিক, এখন পাবলিক যদি হয় আমরা নরমালি একটা পাবলিক ভ্যারিয়েবল কেমনে অ্যাক্সেস করি অন্য ক্লাসে? জয়েন্ট অ্যাকাউন্ট ওবিজে ইকুয়াল টু নিউ জয়েন্ট অ্যাকাউন্ট এইভাবে না, তারপরে ওবিজে ডট ব্যালেন্স ইকুয়াল টু ধরো 5.5 বা 5,005 টাকা দিয়ে 505 টাকা এভাবে তো করি নাকি? এটা তো আমরা এতদিন শিখে আসছি নরমালি, নরমাল পার্সপেক্টিভে চিন্তা করো, পারি কিনা বলো? Yes ma'am. আচ্ছা এখন দেখো আমাকে একটা ওয়ার্নিং দিতেছে, এই ওয়ার্নিংটা দেওয়ার কারণ হচ্ছে যে স্ট্যাটিক ভ্যারিয়েবলের আসলে অবজেক্ট ডিক্লেয়ার করে কোনো লাভ নাই, সবগুলো অবজেক্টই একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করবে, এই যে সবাই একজনকে অ্যাক্সেস করবে তাই না, আলাদা আলাদা তো আর এখন আর হচ্ছে না, সো এটা বানানোর কোনো মানেই হয় না, কারণ তুমি যেটা দিয়ে ম্যানিপুলেট করো, সরি এটা টু হবে, যেটা দিয়েই ম্যানিপুলেট করো তোমার আলটিমেটলি হচ্ছে কি ভ্যালুটা একবারই চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না, সবগুলোর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সবগুলোর জন্য যদি চেঞ্জ হয় তাহলে এভাবে না লিখে আমরা যেটা, এই যে দুইটা লাইন এক্সট্রা না লিখে আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট জয়েন্ট, এটা হচ্ছে স্ট্যাটিক ডিক্লেয়ার করার বেনিফিট, যে আমরা ডিরেক্ট ক্লাসের নাম ডট ব্যালেন্স ইকুয়াল টু এটা লিখতে পারি, ঠিক আছে? দেখছো আমার এররও চলে গেছে, হ্যাঁ কমন একটা প্রপার্টির মতো কাজ করতেছে, কারণ এটা তো একটাই ভ্যালু ক্রিয়েট হবে মেমোরিতে তাই না, এটা কি কমন প্রপার্টি, সব অবজেক্টের একটা কমন প্রপার্টি, এবং এটাকে আমরা ডিরেক্ট জয়েন্ট অ্যাকাউন্ট ডট ব্যালেন্স দিয়ে অ্যাক্সেস করব, মানে আমরা অবজেক্ট বানাই করতে পারি কিন্তু আমাদের দরকার নাই, আমরা ডিরেক্ট যেহেতু ক্লাসের নাম ইউজ করে করতে পারতেছি তাহলে আমাদের মানে দরকার কি? সাপোজ তোমার কাছে 5-6টা ক্লাস আছে, এখন 5-6টা ক্লাসের এত এত ভ্যারিয়েবল সবকিছু অবজেক্ট বানায় বা অনেকগুলো অবজেক্ট বানাবা, সবগুলা থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে গেলে অনেক সময় ভুলেও যাইতে পারি, সো স্ট্যাটিক যদি আমরা বানাই, সাপোজ যখন আমরা স্ট্যাটিক বানাবো তখন আমরা কি ডিরেক্ট ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করলে আসলে আমাদের মনে রাখাটাও ইজি হয়, তো মানে সব পার্সপেক্টিভ থেকে আর কি এই সিনট্যাক্সটা লেখা ইজিয়ার, এটা কি বোঝা গেছে যে কিভাবে এটা লিখতেছি, কেন এটা লিখতেছি? ভ্যারিয়েবলটা কিন্তু পাবলিক লিখে আসছি আমি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কেউ আসো যে বুঝো নাই, এটা কিন্তু রেকর্ডও হচ্ছে না, সো মানে ক্লাসে না বুঝলে আসলে কি করবা? মেম ওই জয়েন্ট অ্যাকাউন্টের ওইটা একটু কোনটা বুঝতে পারছেন না, মানে ক্লাসটা জয়েন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ আসছে যেটা লিখছি সেটা দেখো আপাতত, এখানে আমি লিখছি পাবলিক স্ট্যাটিক ডাবল ব্যালেন্স, তো পাবলিক লিখলে কি আমি নরমালি কি এভাবে অ্যাক্সেস করতে পারি না, আমি সাপোজ স্ট্যাটিকও ডিক্লেয়ার করলাম না, এটা আমার নিজের আলাদা একটা দুনিয়ায় চলে আসছে, দেখো পাবলিক ডাবল ব্যালেন্স লিখছি এটা তো লেখা যায়, জি ম্যাম, এটা লিখলে আমি এভাবে অ্যাক্সেস করতে পারবো না, জি ম্যাম। আচ্ছা এটা যদি করতে পারি, এখন আমি যখন স্ট্যাটিক ডিক্লেয়ার করতেছি তখনও আমি এভাবে অ্যাক্সেস করতে পারবো চাইলে, ওকে, যেহেতু এটা পাবলিক, এখন আমি যদি এটাকে প্রাইভেট করে দেই, হ্যাঁ যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল, তাহলে প্রাইভেট করে দিলে আসলে কি করতে হয়, ব্যালেন্স কে অ্যাক্সেস করা যায় কি করতে হবে? তখন ওই যে গেটার সেটার ইউজ, গেটার ইউজ করতে, গেটার ইউজ করতে হয় না, ভ্যালু অ্যাসাইন করতে হলে সেটার ইউজ করতে হয়, সেট ব্যালেন্স, সেট ব্যালেন্স দিয়ে আমরা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করব। আচ্ছা এখান থেকে ভ্যালু কোথায় যাবে, সেট ব্যালেন্স যখন আমরা কল করি কোথায় যায়, জয়েন্ট অ্যাকাউন্টে যায়, জয়েন্ট অ্যাকাউন্টে এসে সবাই অনেকে এখনো হয়তো সেটার গেটার এন্ড কনফিউজড, আমি আবার বলতেছি এখানে আসবে এসে এই প্যারামিটারে 500 5 টাকা
এই ব্যালেন্স শো করতেছে, এরপরে আমাদের ফাইনালি ব্যালেন্স ইকুয়াল টু এটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাই না? একদম নরমাল ক্ষেত্রে যখন আমাদের কোনো স্ট্যাটিক ট্যাটিক কিছু নাই, এগুলা এটাও আমি স্ট্যাটিক কাটে দিলাম, এটাও স্ট্যাটিক কাটে দিলাম, সবকিছুর স্ট্যাটিক কেটে দিয়ে দিস দিলাম, এখন তাহলে কি হবে? এটা লেখা যায় তো, এটা তো একদম নরমাল, তাই না? এখন কি বুঝতে পারতেছো কি হচ্ছে? জি ম্যাম বুঝতে পারছি, একদম নরমাল, ঠিক আছে? সো এটা আমরা সেট ব্যালেন্স দিয়ে করি। এখন যখন আমি এই দুইটাকে স্ট্যাটিক করতেছি, আবার স্ট্যাটিক স্ট্যাটিক এবং এটাকে অবভিয়াসলি স্ট্যাটিক দিলে হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট দিতে হবে, তখন আমরা কি করতে পারি? তখনও আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি, বাট আমাদের আসলে এটা কি, আমাদের এই যে আমাকে স্ট্যাটিক মেথডের কোয়েশ্চেন করছিলা, দেখো আমাদের মেথডটা কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড সেট ব্যালেন্স, এটা কিন্তু একটা স্ট্যাটিক মেথড, ঠিক আছে? এখন এই মেথডটাকে আমরা কি করতে পারি, কল করব অবভিয়াসলি। সো আমি অবজেক্ট দিয়ে কল করছি, করা যায়। আমি চাইলে যেটা করতে পারি, অবজেক্ট দিয়ে কল না করে আগের মতোই জয়েন্ট অ্যাকাউন্ট ডট সেট ব্যালেন্স লিখতে পারি, ক্লিয়ার? এটা যে এইভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা কি বুঝতে পারছো? তোমাকে জানাই দিলাম। আচ্ছা, এরপরে তাহলে আমরা এখন পাবলিক স্ট্যাটিক কি দিব, ডাবল গেট ব্যালেন্স, এবং এখানে কোনো প্যারামিটার হয় না, আর রিটার্নে দিব হচ্ছে, এখন আর আমাদের তো জয়েন্ট অ্যাকাউন্টের দরকার না, আমরা ডাইরেক্ট ব্যালেন্সকে কল করতে পারি। এখানে জয়েন্ট অ্যাকাউন্টটা কেন লেখা লাগছে, কারণ এখানে আমার ব্যালেন্স ভ্যারিয়েবল আর প্যারামিটারের ব্যালেন্স ভ্যারিয়েবলটা সেম। আমি যদি এখানে বি লিখতাম দিসের মতোই, ঠিক আছে, বি লিখতাম, তাইলে আর আমার এই জয়েন্ট অ্যাকাউন্টটা দরকার হইতো না, আমি এখানে ডিরেক্ট ব্যালেন্স ইকুয়াল টু বি অ্যাসাইন করতে পারতাম। দিসটা যেই কারণে ইউজ করতেছিলাম, জয়েন্ট অ্যাকাউন্টটা ওই কারণে ইউজ করতেছি, ভ্যারিয়েবল গুলাকে চিনার জন্য, ঠিক আছে? সেম ক্লাসে থাকলে ম্যাম কোশ্চেনে কি আপনি বলছেন স্ট্যাটিক ইউজ করতে গেটার সেটারে? কোশ্চেনে আমি স্ট্যাটিক ইউজ করতে বলি নাই, বাট তুমি যখন একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলের গেটার সেটার বানাবা, তখন এটা অবশ্যই স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হয়, এটা হচ্ছে নিয়ম। সো আমি না বলে দিলেও তোমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করবা, ঠিক আছে? Yes ma'am. ওকে, এখানে ব্যালেন্স হবে, দেখো আমার কোডে কোথাও কোনো এরর দিচ্ছে না, কোনো ওয়ার্নিং ও দিচ্ছে না, কারণ আমি সবকিছু কারেক্টলি ইমপ্লিমেন্ট করছি। ওয়ার্নিং তখনই দেয় যখন আমি এটাকে দিস ইউজ করি, বাট ওয়ার্নিং দিলেও সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমি যখন মেথডটাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করি, তখন আর আমি দিস ইউজ করতে পারি না, তখন আমাকে সে দিসটাকে ইউজ করতে দেয় না, কারণ হচ্ছে এটা একটা স্ট্যাটিক মেথড, এবং একটা স্ট্যাটিক মেথডে অলওয়েজ স্ট্যাটিক ভ্যারিয়েবলই ইউজ করতে হয়। সো এটাকে অবশ্যই তখন আমার জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। এরকম অনেক ছোটখাটো জিনিসপত্র আছে যেগুলো তোমরা করতে গিয়ে হচ্ছে হয়তো শিখবা। তুমি যেটা বুঝছো এটা ঠিক বুঝছো, আমরা যেহেতু এই মানে বুঝতে চাইতেছি যে কোনটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর কোনটা প্যারামিটারের ভ্যারিয়েবল, তো এই দুটাকে, দুইটা তো সেম নাম, তাই না? তো ডিফারেন্সিয়েট করার জন্য তাহলে দিস তো ইউজ করব না, তাহলে আমরা জয়েন্ট অ্যাকাউন্টটা ইউজ করব, এটাই। আচ্ছা, আমি ভুলে যাব, অ্যাকচুয়ালি একদম ভুলে গেছিলাম ইম্পর্টেন্ট কথা, তোমরা মিডের ইয়া দেখছো না, পোস্ট? ইয়েস ম্যাম। আচ্ছা, তো নেক্সট উইক তোমাদের মিড হবে 4 তারিখ থার্সডেতে, এখন তোমরা মিডটা কখন দিতে চাও সেটা আমি অবশ্য B1 এর CR কে বলছিলাম তোমাদের সাথে কথা বলতে, ওকে কথা বলছে তোমাদের সাথে বা ওরা কেউ? আউটপুট লিখতে হবে অথবা এরর ডিটেকশন থাকতে পারে, বা মানে যেটাই হোক MCQ থাকবে,
সো এমসিকিউ হবে হাইয়েস্ট 20 মিনিট বা 30 মিনিটের কোশ্চেন, মানে 30 খুব বেশি হলে 40, আমার মনে হয় না 40 এ যাবে, বাট এটা আসলে কোশ্চেন বানানোর পরে মানে ডিপেন্ড করবে যে কি হয়। তো চার সেকশন একসাথে এক্সাম দিবে। এখন তোমরা চাইলে 4 তারিখ সন্ধ্যার পরেও দিতে পারো, লাইক 7টা, ওরা বলতেছিল ওরা 7টায় দিতে চায় কারণ 6টা পর্যন্ত নাকি ক্লাস থাকে। তো তোমরা অ্যাকচুয়ালি 4 সেকশন মিলে ডিসাইড করতে পারো, আমি তো ওদেরকে বলছিলাম ডিসকাস করতে, আর নিবিড়ও হয়তো বলে দিছে এ সেকশনে। তো তোমরা একটু ডিসকাস করে আমাকে জানায়ও, মানে এই উইকের মধ্যেই, আইদার তুমি জানায়ও, সাইমুম জানায়ও, অথবা ওই সেকশনের সিআর কে বলে আমাকে জানাইতে, কেউ তো কিছু জানাইল না। আর তোমরা যদি না জানাও তাহলে আমরা কি 4 তারিখ 7টার সময় টাইম ফিক্স করে দিব? আচ্ছা, তাও নিবিড়ের সাথে কথা বলতে হবে আমার, তোমাদের নিবিড় স্যারকে জিজ্ঞেস করব। তো যখনই হোক এক্সামটা এমন একটা টাইম ফিক্স করবা যখন মানে সবারই হচ্ছে নেট কারেন্ট এটা একটু স্টেবল থাকবে, মোস্টলি যাতে সবারটা স্টেবল থাকে। ম্যাম আমাদের এমসিকিউ যেহেতু সেটা কি গুগল ফর্মে হবে? হ্যাঁ হ্যাঁ, গুগল ফর্মে হবে, একদম ফান্ডামেন্টাল যেমনি দিছিল ওই রকমই। তো তাও সমস্যা নাই, কারো যদি নেটে প্রবলেম হয় অবশ্যই করবো, কিন্তু ওই যে ডাটাটা রাখার চেষ্টা করবো, বেশিক্ষণের মিড নিব না আমরা, খুব অল্প, এবং আমরা জুম টোমেও আসা লাগবে না, খালি মিড দেওয়ার জন্য এমসিকিউ দিবা, এটাই তো এটা। আর যেহেতু মিড হবে সো নেক্সট উইকে কোনো ক্লাস হবে না, তাও তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাকে আগে থেকে জানাবা, ঠিক আছে? সাইমুমকে বলে দিও যদি ক্লাস করতে চাও, কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবভিয়াসলি অবশ্যই হচ্ছে টিউজডের মধ্যে জানাবা, যাতে আমি পরের দিন জুম মিটিংটা দিতে পারি। আর যদি আমাকে কেউ না জানায় তাহলে আর নেক্সট উইকে ক্লাস হবে না, ঠিক আছে? আর কি বলবো, আচ্ছা সিলেবাস তো লেখাই আছে, এই যে স্ট্যাটিক আর ইনহেরিটেন্স এর ইন্ট্রো পর্যন্ত, এই তো, আর তেমন কিছু বলার নাই মোটামুটি, মেবি মিডের ব্যাপারে সব বলে ফেলছি। সো টাইমটা একটু তোমরা ফিক্স করো, হ্যাঁ, যারা হচ্ছে একটু গ্রামের দিকে থাকে তাদের মেবি সন্ধ্যার পরে কারেন্ট থাকে। ম্যাম এমসিকিউ এক্সাম যেহেতু ম্যাম, তাহলে তো ম্যাম মোবাইলেও দেওয়া সম্ভব? হ্যাঁ তুমি যদি মোবাইলে দিতে পারো তাহলে দিতে, মানে এটা তোমার উপর তুমি কিসে দিবা, কিন্তু ওই যে রিলোড করলে কিন্তু আবার ইয়া হয়ে যাবে। না ম্যাম মোবাইলে দিলে কি ডাটা থাকে তো ম্যাম, তাহলে নেট চলে গেলেও সমস্যা হয় না, ডাইরেক্ট ইয়া পাওয়া যায়। ঠিক আছে, তোমার মানে যেখানে সুবিধা হয়, আমার কোনো মানে ইয়া নাই যে পিসি তে দিতে হবে, আর আমি তো জুমেও থাকবো না বা স্ক্রিন শেয়ারও দিতে হবে না। ম্যাম কম্পিউটারে দিলে ম্যাম একটা সমস্যা হচ্ছে, কারেন্ট চলে গেলে ম্যাম পুরোটাই ইয়া হয়ে যায়। যদি ডেস্কটপ হয় আর কি, ডেস্কটপে এটা একটা প্রবলেম, তাইলে তোমরা যেটা করতে পারো ফোনে দিতে পারো, নরমালি সন্ধ্যার পর যায় না। আচ্ছা বাই চান্স যদি কারো এমন হয় যে ডেস্কটপে দিতেছো প্লাস কারেন্ট চলে গেছে বা রিলোড হয়ে গেছে নেট যাওয়ার কারণে, তাহলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? আচ্ছা, আর একজন কিন্তু একবারই ইনপুট দিতে পারবা, অবশ্যই os.edu থেকে লগইন করতে হবে, না হলে কিন্তু অ্যাক্সেস করতে পারবা না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ফোন দিয়ে ঢুকলেও যাতে হচ্ছে তোমাদের os.edu টা অন হয়ে থাকে, না হলে আবার অ্যাক্সেস করতে পারবা না। তো সবাই একটু এটা খেয়াল রাখবা, একদম থার্সডে, লাস্ট উইকের থার্সডে, এরপর তো মিড ব্রেক, সো কবে 4 তারিখ, হ্যাঁ একটু টাইম দেখো আর কি, ঠিক আছে? আমাকে জানায়ও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ইস্যু থাকে, অবশ্যই যেহেতু তোমরা বাসা থেকে দিতেছো প্রবলেম হইতে পারে, বাট সবাই তোমাদের বেস্ট ট্রাই করো, যেহেতু বেশিক্ষণের নিব না আমরা, ছোট ছোট কোয়েশ্চেনই রাখার চেষ্টা করব, ঠিক আছে? মিডের কথা বলা শেষ, আমি ভুলে যাইতাম এই জন্য আবার বললাম। ম্যাম রিলোড নিলে কি তাহলে পুরোটা চলে আসবে? রিলোড করলে পুরোটা সাফল হয়ে যায়, নরমালি হচ্ছে স্টেট সেভ হয় না গুগল ফর্মে, তো এই জন্য আমি বলতে চাইছিলাম যে নেটটা যাতে স্টেবল থাকে এরকম কিছু ব্যবস্থা করতে। সো রিলোড করবা না কেউ, বাট বাই চান্স কারো যদি এমন হয় যে রিলোড হয়ে গেছে আবার শুরু থেকে দিতে হচ্ছে, তাহলে এখন তোমার তো, তুমি যেহেতু অলরেডি দাগাইছো বা কোয়েশ্চেন পড়ছো, কি যেগুলা যেগুলো দাগাইছো ওগুলো তো মনেই থাকে, তো তোমাকে আমি হয়তো একটু এক্সট্রা টাইম দিয়ে ওটা আবার দাগানোর টাইম দিব, ঠিক আছে? বাট তার মানে এই না যে তুমি আবার সেম একদম আধা ঘন্টায় সবার মতো পাবা, এরকম না, কারণ এটা আমরা কেন করি যাতে আমরা চিটিংটা অ্যাভয়েড করতে পারি। এখন অনেক মানুষ থাকে যারা হচ্ছে বলে নেট প্রবলেম, বাট আসলে অন্যজনের তো শুনে শুনে দেয়, সো এগুলো আমরা অ্যাভয়েড করতে চাইতেছি, এই জন্য একটু স্ট্রিক্ট থাকবো, বাট হ্যাঁ জেনুইন প্রবলেম অবশ্যই আমরা কনসিডার করবো, ঠিক আছে? এখন জেনুইন ডিসাইড করা তো আসলে এটা আমার আমার উপর, আমার যেটা জেনুইন মনে হবে, মোস্টলি আমি সবই কনসিডার করি। তো যেটাই হোক আমাকে জানাইও, কেউ মিস করো না, ঠিক আছে? ম্যাম আমার এই কোডটা একটু সমস্যা হইতেছে।
দেখাও তাহলে, স্ক্রিন শেয়ার দাও। মানে গেটার সেটার আর কনস্ট্রাক্টর বানাইছো? আচ্ছা সবাই গেটার সেটার কনস্ট্রাক্টর এগুলা বানাই ফেলো। গেটার সেটার তো আমি বানাইলামই, কনস্ট্রাক্টর হচ্ছে ডিফল্টটা আর ভ্যারিয়েবল আলা দুইটাই ইউজ করা। তুমি স্ক্রিন শেয়ার দাও, দিছো কি? জি ম্যাম। আচ্ছা দেখি আমার ইয়া কই, জয়েন্ট অ্যাকাউন্ট ডট ব্যালেন্স, প্রাইভেট স্ট্যাটিক ডাবল ব্যালেন্স, কেন এরর দিচ্ছে? জয়েন্ট টি কে লিখবে? আচ্ছা এটা হয় অনেকেরই, বানান ভুল হয়, নতুন যেহেতু জাভা করতেছো এখন চলবে। আচ্ছা ভুল কোড কখনো রান দিবা না, শুধু শুধু ভুল কোড রান দিয়ে কোনো লাভ নাই, জোর করে এখন সেভ দাও, এরর চলে যাবে। কন্ট্রোল এস, হ্যাঁ ঠিক আছে। বাকিরা যারা করতেছো না তারা প্লিজ করে ফেলো, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে আজকে অন স্পট দেখাইতে পারো, কারণ আমি তো আসি, পরে তো আমি থাকি না। সো কারো কোনো প্রবলেম থাকলে এখনই দেখাও। ওকে তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই, আমার জুম কই। আচ্ছা এরপরে কি বলছি, ইউজার ক্লাস, ইন দা ইউজার ক্লাস ক্রিয়েট টু স্ট্যাটিক মেথড। আচ্ছা না এটা না, আচ্ছা নাও দা জয়েন্ট অ্যাকাউন্ট উইল বি ইউজড বাই ইউজার্স। আচ্ছা অবভিয়াসলি, সো ক্রিয়েট আ ইউজার ক্লাস উইচ ইনহেরিটস দা জয়েন্ট অ্যাকাউন্ট ক্লাস। আচ্ছা তাহলে আমরা এটা একটু করে আসি, এই লাইনটা করে আসি। আমার মতো এরকম যখন কোড করবা লাইন বাই লাইন পড়ে পড়ে তারপরে ওই হিসাবে যাবা, সিরিয়ালি করলে ভুল কম হয়। কি দিব? ইউজার্স না, ইউজার্স ইনহেরিট করে হচ্ছে কাকে? জয়েন্ট অ্যাকাউন্ট কে। তো ইনহেরিটেন্স কেমনে করে পারো? কি লিখতে হয়? এক্সটেন্ড, এক্সটেন্ডস লিখতে হয়, এক্সটেন্ডস, এস এস টা দিতেই হবে, না দিলে কিন্তু হবে না, এটা যেহেতু কোড সো একদম সেম জিনিস লিখতে হবে। কি বলছে? ইউজার এক্সটেন্ডস জয়েন্ট অ্যাকাউন্ট। আচ্ছা এখন আমরা যখন ইনহেরিটেন্স করি, ইনহেরিটেন্স করলে আমরা যেটা পাই, আমি একটা ড্র করি, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট অ্যাকাউন্ট, প্যারেন্ট ক্লাস হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে চাইল্ড ক্লাস ইউজার। ইনহেরিটেন্স করলে জয়েন্ট অ্যাকাউন্টের সকল পাবলিক মেথড, ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টর যা আছে পাবলিক সব প্রপার্টির আমরা ডিরেক্ট অ্যাক্সেস পাই হচ্ছে ইউজারে। আচ্ছা এটার মানে কি? মানে হচ্ছে এমন যে সাপোজ, এটা তোমাদের করতে হবে না, সাপোজ আমার কাছে এখানে একটা ভ্যারিয়েবল আছে পাবলিক ইন্টিজার এক্স, একটা আছে প্রাইভেট, একটা আছে পাবলিক। আচ্ছা তাহলে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টের একটা পাবলিক ভ্যারিয়েবল আছে এক্স, আর মেথড টেথডও আছে। সো আমরা যদি এখন আমাদের ইউজার ক্লাসে যাই, এখানে বাই ডিফল্ট আমরা পাবলিক ইন্টিজার এক্স এটা এখানে পেয়ে যাবো, এটা আমাদের লিখতে হবে না, এটা আমরা এই ক্লাসে ডিরেক্ট এভাবে অ্যাক্সেসটা পাবো, এটা আমাদের লিখতে হয় না, ঠিক আছে? এটা আমরা ডিরেক্ট পাই, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি যেটা লেখা যায়। কনস্ট্রাক্টর কি স্ট্যাটিক হইতে পারে? কনস্ট্রাক্টর স্ট্যাটিক হইতে পারে না, কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি স্ট্যাটিক হবে না, কারণ কনস্ট্রাক্টর, আচ্ছা দেখি তাও, ভালো কথা বলছো, লিখে দেখি লেখা যায় নাকি, লেখা যায় না। সো কনস্ট্রাক্টর স্ট্যাটিক হতে পারে না, কারণ কনস্ট্রাক্টর আসলে তোমার একটা কি, এটার কোনো ডাটা টাইপ নাই, তারপরে হচ্ছে এটা মেমোরিতেও ক্রিয়েট হয় না, এইটার কাজ হচ্ছে মেমোরিতে ক্রিয়েট করা, কিন্তু এই জিনিসটা তো আসলে মেমোরিতে ক্রিয়েট হয় না, তাই না? এটা জাস্ট কোডে থাকে যাতে তুমি মেমোরি লোকেশনে ভ্যালু অ্যাসাইন করতে পারো। ম্যাম আপনার গেটার সেটার মেথড যদি স্ট্যাটিক আর প্রাইভেট বোথ হয় তাহলে কি মানে আর কোনো ওয়ে আছে অ্যাক্সেস করার? না আর কোনো ওয়ে নাই, আবার তাহলে তোমাকে একটা পাবলিক মেথড বানাইতে হবে, ওখানে গেটার কে কল করে তারপরে তোমার গেটার সেটার কে বাইরে কল করতে হবে, মানে তার ওইটা কোন মানে ওইটা তো মানে কোনো লাভ হলো না আর কি, তাই না? সো মানে গেটার সেটার কে আসলে প্রাইভেট করে কোনো লাভ নাই, কারণ এটা তো আমরা চাচ্ছি অ্যাক্সেস করতে। আচ্ছা করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু লাভ নাই, যে কোনো মেথড কেই প্রাইভেট ডিক্লেয়ার করা যায়। আচ্ছা সো আমরা তাহলে এখানে কি এক্স এর অ্যাক্সেসটা ডিরেক্টলি পেয়ে থাকি, কারণ এক্সটা পাবলিক। আচ্ছা এখন আমাদের আরেকটা ভ্যারিয়েবল আছে ব্যালেন্স নামের জয়েন্ট অ্যাকাউন্টে, কিন্তু এই মেথডটা কি প্রাইভেট না? মাইনাস সাইন দিয়ে আমরা প্রাইভেট বুঝাই,
সো এই ব্যালেন্সটা আর এই ইউজার ক্লাসে অ্যাক্সেস পাবে না। তো মনে রাখবা বারবার বলতেছি, প্রাইভেট ভ্যারিয়েবলের অ্যাক্সেস পাবে না, প্রাইভেট মেথডেরও অ্যাক্সেস পাবে না সাব ক্লাস, শুধুমাত্র পাবলিক গুড়ার অ্যাক্সেস পাবে। বুঝা গেছে কি কি বলছি? আচ্ছা আমরা করি, করলে হয়তো আরো বুঝবা। ওকে, এটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট, এটা থাকুক এই পাশে। সো এখন আমাদের এখানে কিছু কাজ টাজ করতে হবে, কি করতে হবে দেখে আসি কোয়েশ্চেনে। সেটা ডিলিটই করে দিই। হিয়ার দেয়ার উইল বি অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল নেমড ইউজার আইডি, দ্য ভ্যারিয়েবল শুড বি প্রাইভেট বাট নট স্ট্যাটিক, মানে আমরা স্ট্যাটিক আর ডিক্লেয়ার করব না। তাহলে করি প্রাইভেট ইন্টিজার ইউজার আইডি, এটা আর স্ট্যাটিক হবে না, এবং এটার জন্য আমরা হচ্ছে গেটার সেটার আর কনস্ট্রাক্টর বানাবো। সো এটা তোমরা বানায় ফেলো, এটা একদম নর্মাল একটা ভ্যারিয়েবল, নর্মাল ক্লাসের মতো। এটা বানাও, বানানোর পর বলো কারো কোনো এরর দিলে দেখাবা, ঠিক আছে? পাবলিক আমিও বানাই ফেলি। এমটিটাও বানাবা, আবার কোডটাও বানাবা, সবই বানাই ফেলো। ঘুম আসতেছে, খুবই কষ্ট। তোমাদের এটাই প্রথম ক্লাস না? Yes ma'am, মানে 10:30 আমার তো 8টা থেকে ক্লাস ছিল, খুব কষ্ট। তোমাদের কোনো 8টায় ক্লাস নাই এবার? ট্রিপলি ল্যাব 8:30 থেকে। ট্রিপলি ল্যাব কিভাবে করো তোমরা অনলাইনে? ম্যাম স্যারেরা ল্যাবের ভিডিও দেয়, ওটা দেখে তারপরে ডিসকাশন ক্লাসে জয়েন করি। অনেক হেল্পফুল হয় ক্লাসগুলো। আচ্ছা, নিজেরা মানে কোনো কিছু মানে কোনো আইডিতে ইমপ্লিমেন্টেশন করো কি? ম্যাম স্যারেরা সিমুলেশন দেখায়, ম্যাম এখন যন্ত্রপাতি তো ওইভাবে আর এখন করে দেখা। হ্যাঁ মানে ওইটাই তো, মানে কোনো সফটওয়্যারে করো না নাকি? মানে আমরা করি না, স্যারেরা দেখায়। মানে তোমাদের কিছু করতে দেয় না? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু দেখাও, কারণ হচ্ছে কোর্ট তো দেখাইতে হবে লাস্টে, তাই না? আমি আজকে আর ডেকে ডেকে দেখতেছি না, ইচ্ছা করতেছে না তাই। সো এটা আমার জয়েন্ট অ্যাকাউন্ট, এটা আমার ইউজার্স। আচ্ছা এখন আমি কোডটা দেখি, আমাদের ইউজার ক্লাসে কি করতে বলছি, ক্রিয়েট টু স্ট্যাটিক মেথডস, দুইটা মেথড বানাবো স্ট্যাটিক, একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট, এবং দুইটারই রিটার্ন টাইপ হচ্ছে ডাবল। আচ্ছা, এবং এটা হচ্ছে ব্যালেন্স গুলাকে মাইনাস করে অথবা প্লাস করে। ডেবিট মানে হচ্ছে টাকা বের করা, আর ক্রেডিট মানে হচ্ছে টাকা ডিপোজিট করা। সো চলো আমরা এটা একটু বানাই, বানানোর পরে আমি এক্সপ্লেন করবো। সো পাবলিক ডাবল ও পাবলিক স্ট্যাটিক ডাবল, পাবলিক স্ট্যাটিক ডাবল ডেবিট, এখানে দেব হচ্ছে ডাবল অ্যামাউন্ট, সেখানে রিটার্ন করতে হবে। আচ্ছা এখন আমি চাইতেছি ব্যালেন্স যে ভ্যারিয়েবলটা আছে জয়েন্ট অ্যাকাউন্টের, এই ব্যালেন্স ভ্যারিয়েবলটার সাথে মাইনাস করতে হবে, কারণ এটা কি একটা জয়েন্ট অ্যাকাউন্ট। সো আমি আমার অ্যাকাউন্টে যদি 1000 টাকা রাখি, এবং একজন ইউজার এসে যদি 1000 টাকা বের করে মানে 200 টাকা বের করে নেয়, তাহলে কি অবশ্যই এই জিনিসটা মাইনাস হইতে হবে না? মাইনাস হয়ে 800 হইতে হবে, নাহলে যখন সেকেন্ড ইউজার আসবে তখনও সেও 1000 টাকা দেখবে। তো দুইজনই যদি 1000 টাকা থেকে 200 বা 300 টাকা বের করে, এটা তো আসলে একটা কি হয়, কি বলে এটাকে, সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম হয়, তাই না? সো আমাদের অবশ্যই টাকাটা ওভাররাইড করতে হবে, আর ওভাররাইড করতে হলে আমাকে কি এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা যাই হোক, সো আমার কাজ হচ্ছে ব্যালেন্স ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করা। আচ্ছা কিভাবে চেঞ্জ করব? তো আমরা যদি একটু ভেঙে ভেঙে করি, ডাবল চেঞ্জড অ্যামাউন্ট ইকুয়াল টু,
ফার্স্টে ব্যালেন্সটা লাগবে। আচ্ছা ব্যালেন্স তো আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, তাহলে কি করতে হবে? গেট ব্যালেন্স, সকল পাবলিক জিনিসপত্র তুমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারো, মানে মনে হবে যে আমার ক্লাসেরই আছে এই জিনিসগুলো। আমি ম্যাম ভ্যালু যে প্যারামিটারের থ্রুতে দিতেছি, এটা কি কনস্ট্রাক্টরের থ্রুতে ইনিশিয়ালাইজ হচ্ছে নাকি? না, এটা আমরা কল করব যখন মেইনে মেথডটা, তখন ভ্যালুটা পাস হবে। হ্যাঁ, বাট এটা কি ইন্ডিভিজুয়াল কোন কনস্ট্রাক্টরের থ্রুতে নাকি মানে কনস্ট্রাক্টর যদি কল করো তখন কনস্ট্রাক্টর দিয়ে প্যারামিটার ভ্যালু পাস হবে, আর যদি কল না করি তাহলে পাস হবে না। আচ্ছা তুমি তোমার কোয়েশ্চনটা একটু হোল্ডে রাখো, আমরা যখন ইমপ্লিমেন্ট করব ওই সময় আমাকে বলবা, ঠিক আছে? আবার মাথায় রাখো কোয়েশ্চনটা। আচ্ছা হ্যাঁ, কি হইছে? ইউজার ইন্টিজার ইউজার আইডি, আচ্ছা কেন এরর দিচ্ছে তোমাকে? আমাকে তো এরর দেয় নাই, পাবলিক ইন্টিজার। আচ্ছা সেভ করো তো একটু। তুমি তো ওখানে আমরা কনস্ট্রাক্টর বানাই আসছো তাই না, এই জন্য। আচ্ছা এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, সুপার কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হয়। তুমি যেটা করবা জয়েন্ট অ্যাকাউন্ট ক্লাসে যাও, এই এররটা এখন কাটার জন্য জয়েন্ট অ্যাকাউন্টের এই যে 15 নম্বরে যে ইয়াটা আছে কনস্ট্রাক্টর আছে এটা কেটে দাও। এই কনস্ট্রাক্টর, হ্যাঁ এই কনস্ট্রাক্টরটাই কেটে দাও, এটা লিখতে পারবো না। এটা লিখলে চাইল্ড ক্লাসে এটাকে ইনিশিয়ালাইজ করাটা ম্যান্ডেটরি হয়ে যায়, তখন এটা সুপার দিয়ে করতে হয়। সো সুপার যেহেতু আমরা এখনো পড়াই নাই তাই আর দেখাচ্ছি না, বাট এটা যদি তুমি সুপার ক্লাসে জয়েন্ট অ্যাকাউন্ট প্যারামিটার সহ লেখো সাব ক্লাসে, তাহলে তোমাকে প্যারামিটারটা কল করতে হবে, এটা ম্যান্ডেটরি। তুমি এবার ইউজারে যাও। আচ্ছা কি বলছি, হয়তো তোমাদের মাথার উপর দিয়ে গেছে, কি বলছি এটা নেক্সট ক্লাসে আমি নেক্সট টপিক যখন পড়াবো তখন ক্লিয়ার করে দেব, ঠিক আছে? এই যে এরর চলে গেছে না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কি সুপার পড়ছো থিওরি ক্লাসে? ম্যাম তাহলে কি স্ক্রিন শেয়ার অফ করব? অফ করে দাও। সুপার যদি থিওরি ক্লাসে পড়ে থাকো তাহলে হয়তো এটা পারবা করতে, আর যদি থিওরি ক্লাসে না পড়ে থাকো তাহলে আমাদের নেক্সট ক্লাসের জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আপাতত এটা করার দরকার নাই। আচ্ছা কি করতেছিলাম, ডেবিট ক্রেডিট। ওকে সো আমি ডেবিটটা বানাইছি। আচ্ছা সো এই পর্যন্ত আসছি চেঞ্জ অ্যামাউন্ট গেট ব্যালেন্স। হ্যাঁ গেট ব্যালেন্স করলে কি আসবে, ডিরেক্ট ব্যালেন্স এর ভ্যালুটা আসবে, এরপর আমরা এটার সাথে মাইনাস অ্যামাউন্ট করব। আচ্ছা এখন গেট ব্যালেন্স দেখো ডিরেক্ট কেমনে লিখলাম, আগে তো আমাদেরকে অবজেক্ট বানাইতে হইতো তাই না? এটা কি অন্য ক্লাসে আছে? জয়েন্ট অ্যাকাউন্ট ক্লাসে আছে। একটা অন্য ক্লাসের মেথড কে কিভাবে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করলাম? আচ্ছা নর্মালি কি করতাম সেটা আগে দেখাই তাহলে। আমরা যদি অন্য ক্লাসের একটা ভ্যারিয়েবল কে মানে মেথড কে অ্যাক্সেস করতে চাই কোথাও বাইরে, তাহলে আমাদের কি বানাইতে হয়? অবজেক্ট বানাইতে হয়। ওবিজে ইকুয়াল টু নিউ, ইনহেরিটেন্সের কারণে পারসন, ঠিক বলছো, ইনহেরিটেন্সের কারণে পারসন। আগে আমরা লিখতাম হচ্ছে ওবিজে ডট গেট ব্যালেন্স তাই না? এটা লিখলে তো এখন সবাই বুঝছো, এটা আমরা নর্মালি লিখতাম, কিন্তু আমরা এই ক্লাসে একটা কাজ করছি ইনহেরিটেন্স করছি, এবং জয়েন্ট অ্যাকাউন্ট ক্লাসটাতে যদি আমরা যাই এখানে আমরা দেখব আমাদের গেট ব্যালেন্সটা পাবলিক, সেট ব্যালেন্সটাও পাবলিক। সো আমি বলছি যদি আমি পাবলিক কোনো কিছু ডিক্লেয়ার করি, ধরো এই দুইটা পাবলিক না, সো এই দুইটা আসলে ইউজার ক্লাসটা কি ভাবতেছে যে ইউজার ক্লাসের মধ্যেই এই দুইটা আছে, ও ভাবতেছে যে ওর কাছে আছে, আসলে আমরা লিখি নাই আমরা ইনহেরিট করছি, বাট ও ভাবতেছে ইউজার ক্লাসটা ভাবতেছে যে ওর কাছে এগুলো আছে। এটা লিখতে হয় না, লিখলে অবশ্য এরর টেরর দিতেছে ওটা অন্য কারণ, কিন্তু এটা লিখতে হয় না, বাট সে ভাবতেছে তার কাছে এটা ডিরেক্টলি আছে। এখন সে যেহেতু ভাবতেছে তার কাছে আছে, তাহলে সে কি এখন আর আমাদের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই ডিরেক্টলি গেট ব্যালেন্স কে কল করতে পারতেছে?
এটা কি বুঝছো কেন ডাইরেক্ট কল করতে পারছি অবজেক্ট ক্রিয়েট না করে? কারণ আমরা ইনহেরিটেন্স করছি, ইনহেরিটেন্স না করলে করতে পারতাম না, যে এক্সটেন্স কেটে দিলাম, এখন আর করতে পারতেছি না। এটা কি বুঝছো সবাই? কেউ আসু যে এটা বুঝো নাই? এনিবডি আবার একটু রিপিট করবেন, এই গেট ব্যালেন্সটা কেন লিখতে পারতেছি না, এরর কেন দিচ্ছে, এটা কি বলতে পারবা? এই ক্লাসে কি কারণ ম্যাম এখানে জয়েন্ট অ্যাকাউন্ট দেই নাই? না, কারণ আমরা এই ক্লাসে গেট ব্যালেন্স বানাই নাই। এই ক্লাসে কি গেট ব্যালেন্স আছে? ইনহেরিটেন্স নাই, ঠিক আছে? জয়েন্ট অ্যাকাউন্ট দিলে তো ম্যাম কাজ করার কথা। হ্যাঁ, কাজ করার কথা, কিন্তু আমাকে ম্যাম ইনহেরিট করি নাই যে পাবলিক ইনহেরিটেন্স, আমরা ইনহেরিটেন্স করব না। ইনহেরিটেন্স করা ছাড়া, সেটা কেটে দেই, ইনহেরিটেন্স করা ছাড়া আমি যদি একটা মেথড কিভাবে কল করতে চাই তাহলে কি করতে হয়? মেথডটা বানাইতে হয়, তাই না? ধরো গেট ইউজার, এটা আমি ডিরেক্টলি কল করতে পারবো, ঠিক আছে? এখানে এভাবে কল করতে পারতেছি না, আমি ইন্টেজার দিয়ে কল করতে পারবো। ইন্টেজার আই ইকুয়াল টু এই যে কি নন স্ট্যাটিক মেথড, আচ্ছা যাই হোক। হ্যাঁ দেখো, এখন আমি কল করতে পারতেছি না, কেন এটা কল করতে পারতেছি? কারণ এটা সেম ক্লাসে আছে, অবজেক্ট বানাইতে হচ্ছে না। বুঝতে কি পারতেছো কেউ? আমি একটা নরমাল মেথড বানাইছি, একটা মেথডের ভিতর আরেকটা মেথডকে কল করছি। কিভাবে কল করছি? নরমালি জাস্ট লিখে দিছি, যেরকম সিতে করতাম। সিতে তো কোনো অবজেক্ট অবজেক্ট কিছু বানাইতে হইতো না, তাই না? নরমালি আমরা কল করে দিতাম নাকি, করতাম? কেউ কি এটা বুঝছো কেন করতে পারতেছি? হ্যাঁ ম্যাম, রিটার্ন করবে আর কি ভ্যালু আই এর মানে নরমালি, এটা কি অবজেক্ট বানাচ্ছি না, নরমালি জাস্ট কল করতেছি। কেন করতে পারতেছি? কারণ আমরা সেম ক্লাসে আছি। আচ্ছা যাই হোক, এটা হয়তো বলাতে সবাই কনফিউজ হয়ে গেছো। তো মেইন কথা হচ্ছে এটাই যে গেট কই আমার এটা গেট ব্যালেন্সটা আমি তখনই কল করতে পারবো যখন আমি এখানে এক্সটেন্ডস অ্যাকাউন্ট, সরি জয়েন্ট অ্যাকাউন্ট দিব, কারণ সে ভাববে যে তার কাছে এই গেটার মেথডটা আছে, কারণ এটা পাবলিক মেথড। আচ্ছা, সো গেট ব্যালেন্স কল করলে যেটা হবে, এখানে ব্যালেন্সের ভ্যালুটা পাবো। তো আমাদের ব্যালেন্সের ভ্যালু আমরা ধরছিলাম হচ্ছে কত, 1000 টাকা। সো এখানে আমাদের 1000 টাকা আসবে, তারপরে মাইনাস করব আমরা সাপোজ হচ্ছে 200 টাকা, তাহলে চেঞ্জ অ্যামাউন্টটা কত থাকবে? 800 টাকা। আচ্ছা, এখনো কিন্তু আমরা ব্যালেন্সটা চেঞ্জ করি নাই, আমরা শুধুমাত্র মাইনাস করছি। তখন ব্যালেন্স চেঞ্জ করতে হলে কি করতে হবে? সেট ব্যালেন্স এর ভিতরে 800 টাকাকে পাস করে দিতে হবে, তাইলে আমার এখন ব্যালেন্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেমোরি লোকেশন, এখানে আমার হচ্ছে 1000 টাকা ছিল। এখন আমি ফার্স্টে কি করছি, গেট ব্যালেন্স যখন লিখি তখন 1000 টাকাটা কল হয়, এরপরে আমি তার থেকে 200 টাকা মাইনাস করে 800 টাকা বানাই। আচ্ছা, এরপরে যখন আমি সেট ব্যালেন্স করি তখন সে আবার মেমোরিতে আসে, এসে কি করে, সে এই 1000 টাকাটাকে মুছে দেয়, মুছে দিয়ে এটাকে মানে ওভাররাইড করে, ওভাররাইড করে এটাকে 800 টাকা করে, সরি 800 টাকা। ক্লিয়ার সবাই? বুঝছো কি করছি? গেট করলে কল হবে, সেট করলে সেট হবে, অ্যাসাইন হবে। বলো, কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে বলো। ম্যাম এটার উপরের দিকে যে সুপার কিওয়ার্ডটা ইউজ করছেন ওইখানে একটু আনতে পারবেন? কোথায়? হোপ আমি ভুল দেখছিলাম, তাহলে ভুল দেখো নাই, সুপারটা ছিল আমি কেটে দিছি, ওটা লাগবে না এখন তোমাদের, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, তাই আমি কেটে দিছি, ঠিক আছে? ওইটা এখন মানে আননেসেসারি জিনিস নিয়ে চিন্তা করো না, এখন যেটা বলতেছি সেটা দেখো। সেট ব্যালেন্স গেট ব্যালেন্স দিয়ে কি করে, সেট ব্যালেন্স দিয়ে কি করে, গেট ব্যালেন্স দিয়ে আমরা আনতেছি হচ্ছে 1000 টাকাটা, এরপর এটা মাইনাস হয়ে 800 টাকা হচ্ছে, তারপরে সেট দিয়ে আমরা ভ্যালুটা চেঞ্জ করতেছি। এখন আমরা যেটা করব, আমরা এটাকে রিটার্ন করতে হবে অবভিয়াসলি, কারণ হচ্ছে এটা ডাবল, এই মেথডটাতে ডাবল দিছি,
এই জন্য রিটার্ন করতে হবে। এই মেথডটা ভয়েড হলে আর কিছু রিটার্ন রিটার্ন করা লাগতো না, এই পর্যন্ত করলেই হয়ে যেত। আচ্ছা আমরা ভয়েডই করি তাহলে, ডাবলও করা যায়। আচ্ছা ডাবলই করি যেহেতু। এখন আমাদের কি করতে হবে, এটা জাস্ট আমরা রিটার্ন করব। তো রিটার্ন করার জন্য আমাকে যেটা করতে হয়, রিটার্ন তুমি চাইলে চেঞ্জ অ্যামাউন্টটা ডিরেক্ট লিখতে পারো, অথবা আমরা গেট ব্যালেন্স যদি লিখি তাহলে হচ্ছে ডিরেক্ট হচ্ছে 800 টাকায় রিটার্ন হবে। দুটা সেম জিনিসই রিটার্ন করবে। আরেকবার দেখাচ্ছি, ভালো করে একটু দেখো। এটা মেমোরি লোকেশন, মানে 1000 টাকা ছিল। প্রথমে আমরা 1000 টাকাটা কল করলাম, এখান থেকে কল হইছে, 1000 টাকা আসছে। এখানে আমি প্যারামিটারে 200 টাকা দিছি, সো 200 টাকা এখানে লিখছি। এখন দুইটা মাইনাস হচ্ছে, মাইনাস হলে কি হবে, 800 টাকা হবে। আচ্ছা 800 টাকা হইলো, কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তারপরে যখন আমি সেট ব্যালেন্স করি তখন যে মেমোরিতে আসে, এসে 1000 টাকাকে ডিলিট করে দেয়, ডিলিট করে এখানে 800 টাকা বসায় দেয়। আচ্ছা এখন যেহেতু আমার মেথডটা রিটার্ন টাইপ ডাবল, সো আমি কি করতে পারি, এটাকে যদি আমার রিটার্ন করতে হয় চেঞ্জড ভ্যালুটা, তাহলে আমি গেট ব্যালেন্স কল করতে পারি। এখন গেট ব্যালেন্সটা 800 টাকা কল করবে, সেট না করলে কিন্তু 1000 টাকাই কল করতো। ঠিক আছে, আচ্ছা এতগুলা লাইন কেন করছি বুঝা গেছে, ভেঙে ভেঙে করছি একটু। ম্যাম এখানে 800 টাকাটাই কেন আমরা ওই করলাম, মানে 800 টাকাই কেন করলাম, মানে মানে অন্য টাকাও করতে পারতাম, ধরো 50 টাকাও মাইনাস করতে পারতাম, এটা তো আমার ইচ্ছা আর কি। আমি 50 টাকা, আমার গেট ব্যালেন্সের উপরে একটা ইরো দেখাচ্ছে, রিটার্ন গেট ব্যালেন্সের ওখানে। আচ্ছা দেখতেছি এক মিনিট, ভয়েড তুমি মেথডটা ডাবল দিছো, মেথডের রিটার্ন টাইপটা ডাবল কিনা দেখো। হ্যাঁ ম্যাম পাইছো, হ্যাঁ ম্যাম আমারটা রিটার্ন টাইপ ডাবল। ঠিক আছে ঠিক আছে, আর আচ্ছা আমি দেখতেছি এক মিনিট। আচ্ছা যে হচ্ছে কোয়েশ্চেন করছো যে 200 টাকাই কেন, এখানে আমি 50 টাকাও দিতে পারি, 50 টাকা দিলে এটা হয়তো 950 টাকা। না ম্যাম এই যে 200 টাকাটা না, মানে যে সেট ব্যালেন্সে আর কি আমরা 800 টাকাটা কেন দিছি। ও আচ্ছা আচ্ছা সরি সরি, ভালো কথা বলছো, এটা ম্যাম এটা চেঞ্জ অ্যামাউন্ট হবে। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো জিনিস খেয়াল করছে, থ্যাংক ইউ। সো এটা চেঞ্জ অ্যামাউন্টটা হবে, থ্যাংক ইউ। আচ্ছা এখন বুঝা গেছে, জি ম্যাম। ওকে ঠিক আছে, আচ্ছা কার জানি এরর দিচ্ছে একটু দেখাও। গেটারটা কি ডাবল ডিক্লেয়ার করছিল, গেটার মেথডটা একটু চেক করতে হবে তোমার, দেখি। হ্যাঁ ওই স্ক্রিন দেখা যাচ্ছে, আসছে। গেট ব্যালেন্সে ব্র্যাকেট দাও নাই তো, এটা মেথড না, গেট ব্যালেন্সে ব্র্যাকেট দিতে হবে। ও মেথড কল করে তুমি ভ্যারিয়েবল এভাবে লিখলে ভ্যারিয়েবল ভাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা একটু দাঁড়াও আমি আসতেছি। আমরা নেক্সট ফেজে যাই, আমাদের কোড অলমোস্ট শেষ, এখন জাস্ট আমরা হচ্ছে কল টল করব, তারপরে আমাদের কোড শেষ হয়ে যাবে, তারপর ছুটি। সো জয়েন্ট অ্যাকাউন্টে আমি কি বানাইছি, ইউজার। আচ্ছা তোমরা হচ্ছে ক্রেডিটটাও বানাই ফেলো, ক্রেডিটটা সেম ভাবে বানাইতে হয়, কপি পেস্ট ক্রেডিট, আর এখানে জাস্ট প্লাস হবে, বাকি সব সেম, জাস্ট আমি মেথডের নাম চেঞ্জ করছি আর প্লাস করছি, দ্যাটস ইট। এইসব শর্টকাট সিস্টেমে কোড করবা তাহলে টাইম কম লাগবে, তোমরা তো সবকিছু নিজের হাতে লেখো। হ্যাঁ ম্যাম, রিটার্ন গেট ব্যালেন্সের জায়গায় যদি ম্যাম আমরা রিটার্ন চেঞ্জ অ্যামাউন্ট দিতাম তাহলে তো কোনো সমস্যা নাই, সেম জিনিসই আসতো। এই যে তাহলেও আমরা ওই যে 800 টাকাই পাইতাম, তাই না, যেটা ইচ্ছা দিতে পারো। তবে আমি যদি বলে দেই যে মানে চেঞ্জ করা ভ্যালুটাই রিটার্ন করতে হবে, মানে ব্যালেন্সটাই রিটার্ন করতে হবে, তাহলে তুমি এখানে গেট ব্যালেন্স লিখবা। ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা পড়ে বুঝে তারপরে করবা, কোয়েশ্চেন একটু মানে কমপ্লিকেটেড হয় জাভাতে, দেখছো, মানে একটু বুঝে বুঝে করা লাগে।
যে কোনটা দিতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে কি করব, নাও গো টু দ্য মেইন মেথড এন্ড অ্যাসাইন ভ্যালু টু ব্যালেন্স ভ্যারিয়েবল অফ জয়েন্ট অ্যাকাউন্ট। আচ্ছা সো আমরা জয়েন্ট অ্যাকাউন্টে যাই না, ব্যাংক অ্যাকাউন্টে আসছি। এটা আমরা অলরেডি করে ফেলছি, জয়েন্ট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স 500 টাকা, এটা আমার করা আছে। তারপরে হচ্ছে ক্রিয়েট টু অবজেক্টস অফ ইউজার। আচ্ছা ইউজারের দুইটা অবজেক্ট বানাবো এবং ইউজার আইডি ভ্যারিয়েবলটাকে ভ্যারিয়েবলটা ভ্যালু অ্যাসাইন করব। আচ্ছা তো এটা কিভাবে করতে পারি, আমি হচ্ছে একটু কেটে দেই আর এখানে একটা কনস্ট্রাক্টর বানাই, এটা আমি বানাই নাই, তোমরা বানায় থাকলে করে ফেলতে পারো। আচ্ছা এখন আমাদের বলছে যে ইউজার নামের দুইটা ইয়া বানাইতে হবে, অবজেক্ট ইউজার, সাপোজ ইউ ওয়ান ইকুয়াল টু নিউ ইউজার, ধরো 101 একজনের ইউজার আইডি, এটা এমনি নর্মালি লিখছি আর কি। এটা কি আছে, ও ইউজার্স এস দিতে হবে। সিমিলারলি ইউজার টু ইকুয়াল টু সাপোজ 102, এটা এমনি অ্যাসাইন করছি ভ্যালু। কল দ্য ডেবিট এন্ড ক্রেডিট মেথড অফ ইউজার ক্লাস। আচ্ছা এখন আমি যেগুলো দেখাবো সেগুলো একটু ভালো করে খেয়াল করবা। আমি চাচ্ছি আমার কাছে, আচ্ছা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা বানাই, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে সাপোজ 1000 টাকা আছে। এখন দুইটা ইউজার আছে, ইউজার ওয়ান আর ইউজার টু, দুইটা অবজেক্ট, বা ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুইজন একটা অ্যাকাউন্ট ইউজ করো, সো দুইজন আসো। আচ্ছা এখন সাপোজ ইউ ওয়ান এটিএম এ গেল, গিয়ে হচ্ছে ধরো 20 টাকা বের করলো, 20 টাকা কম হয়ে যায়, সাপোজ 100 টাকাই বের করলো, ঠিক আছে। এখন 100 টাকা বের করার সাথে সাথে কি হওয়া উচিত, এই 1000 টাকাটা চেঞ্জ হয়ে 900 হয়ে যাওয়া উচিত, তাই না? সো এই কাজটা কিভাবে করব, এটা আমাদের করাই আছে, কল করতে হবে এখন সিরিয়ালি। আচ্ছা এখন যেটা করতেছি ভালো মতো খেয়াল করবা, সবাই ভালো মতো শুনবা। সো ফার্স্টে আমার ডেবিট করতে হবে, ইউ ওয়ান ডট ডেবিট, ব্র্যাকেটের ভিতরে আমি এখানে পাস করব হচ্ছে 100 টাকা। ইউ ওয়ান ডট ডেবিট, ইউজার ওয়ান 100 টাকা ডেবিট করতেছে, ডেবিট করা মানে হচ্ছে বের করতেছে অ্যাকাউন্ট থেকে, সে 100 টাকা বের করলো। আচ্ছা এটা যখন আমি কল দিব ইউ ওয়ান ডেবিট, তখন সে কোথায় যাবে, তখন সে ইউজার ক্লাসে যাবে। আচ্ছা ইউজার ক্লাসে গিয়ে সে যেটা দেখবে, সে ডেবিটে ফেরত আসবে, এসে সে কি করবে, এই জায়গাটায় 100 টাকা বসাই দিবে, বসাই দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে মাইনাস করে 900 পাবো। ডেবিট তো ম্যাম স্ট্যাটিক ছিল, আপনার অবজেক্ট দিয়ে কেন অ্যাক্সেস করতেছি তাহলে? বলবো আমি, আপাতত আমি অবজেক্ট দিয়ে বুঝাচ্ছি। সো 900 টাকা এখানে কিভাবে 900 হয় তা তো তোমরা বুঝছোই, সো আমরা যাই একটু 900 টাকায়। আচ্ছা সো আমরা ইউ ওয়ান ডট ডেবিট এটা করতেছি, ওকে করলাম, ভালো কথা। এখন এটা একটা জিনিস রিটার্ন করে, সো আমি চাইলে এটা প্রিন্ট করে দিতে পারি অথবা একটা ভ্যারিয়েবলে রাখতে পারি, ডাবল সি ওয়ান ইকুয়াল টু এত। আচ্ছা যাই হোক, ভ্যালু অ্যাসাইন করলাম, হ্যাঁ এখন এটা আমি একটু প্রিন্ট করব, সবই দেখাবো, চিন্তার কিছু নাই। আচ্ছা এখানে আমি সি ওয়ানটা প্রিন্ট করে দিলাম, ওকে। আমি চাইলে এই পুরাটাকেও প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে লিখতে পারতাম এই যেভাবে, তো আমি পুরাটাই লিখি, এটা আর লিখলাম না। তো আমি ইউ ওয়ান ডেবিট করছি, আচ্ছা ঠিক আছে, সো ইউ ওয়ান ডেবিট করলাম। এখন আমরা একটু প্রিন্ট করে দেখবো যে ভ্যালুটা আসলেই চেঞ্জ হয় কিনা, সো এস আউট। মানে আমরা কি করতে পারি, জয়েন্ট জয়েন্ট অ্যাকাউন্ট ডট গেট ব্যালেন্স, তাই না? দেখি জয়েন্ট অ্যাকাউন্ট ডট গেট ব্যালেন্স এর ভ্যালুটা আসলে চেঞ্জ হয় কিনা, আমি যে ইউ ওয়ান দিয়ে করলাম, ইউ ওয়ান দিয়ে করে কি আসলেই চেঞ্জ হচ্ছে কিনা। তো প্রথমে আমরা দেখবো কত টাকা ছিল, দুইবার করবো প্রিন্টটা,
প্রথমে দেখব কত টাকা ছিল, এরপরে ইউ ওয়ান দিয়ে করলাম, করার পরে আবার দেখবো যে এটা চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, সো আমি একটু রান দেই, রান কই আমার ম্যাম, আমার অবজেক্ট ক্রিয়েটর এখানে এরর শো করছে, মানে লাল এরর না আমার মতো হলুদ এরর, আমার লাল এরর এই জায়গাটা। জি ম্যাম। তুমি কি কনস্ট্রাক্টরটা বানাইছো? জি ম্যাম। এই যে এই কনস্ট্রাক্টরটা কি বানাইছো? ইয়েস ম্যাম, এটা বানিয়েছে ম্যাম। আচ্ছা, এই কনস্ট্রাক্টরে কি এরর দিচ্ছে? আচ্ছা দেখাও আমাকে, কোডটা দেখাও। না ম্যাম, কনস্ট্রাক্টরে এরর শো করছে না। আচ্ছা দেখাও আমাকে, দেখলে বুঝতে পারবো। কনস্ট্রাক্টরে যাও, ইউজার ক্লাসে, ইউজার ইন্টিজার ইউজার আইডি। আচ্ছা সেভ করো তো কোডটা, কন্ট্রোল এস, একদম উপরে ওই যে দেখো ডাবল সেভ একটা আছে আন্ডুর পাশে, আন্ডুর পাশে বাম দিকে যাও, বাম দিকে নেভিগেটর নিচে এটা। হ্যাঁ, এটা আসলে সেভ না করলে অনেক সময় এরর দেয়, দেখো চলে গেছে এরর, তোমার কোড ঠিক আছে। জি ম্যাম। কেন দেয় আসলে জানি না, বাট দেয় আসলে অনেক জায়গায়। ওকে, যাদের এরকম এরর দেয় কিন্তু এরর খুঁজে পাচ্ছ না, তারা একটু সেভ করে করে নিয়ে দেখবা যে সমস্যা সমাধান হয় কিনা। ওকে, কোথায় ছিলাম? এখানে ছিলাম। আচ্ছা, সো আমি এটা একটু রান দিলাম। ঠিক আছে, প্রথমে অ্যামাউন্টটা চেক করছি, এরপরে ডেবিট করছি ইউজার ওয়ান দিয়ে, ইউআই দিয়ে, এরপরে জয়েন্ট অ্যাকাউন্টটা আবার প্রিন্ট করছি। আচ্ছা দেখো 505 টাকা, আচ্ছা 1000 টাকা দেই না, এক কি কথা, অবশ্য 400 টাকা হইছে। সো 1000 টাকা দিছি, 900 টাকা আমার এটা রিটার্ন করতেছে এবং অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে 900 টাকা। দেখো সেম জিনিস, প্রথমে 1000 টাকা আনে, এরপরে 900 টাকা আনে। সো আমার কি কমন ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে? আচ্ছা হচ্ছে, যদি কেউ না ধরে থাকো। এখন ঘটনা হচ্ছে যে, আচ্ছা ওই ঘটনাটা একটু পরে বলতেছি। এখন সাপোজ আমার ইউজার টু, যে সে হচ্ছে টাকা ডিপোজিট করবে, তাহলে ইউ টু ডট ক্রেডিট করবো, ক্রেডিট করলো সাপোজ হচ্ছে আরো 1000 টাকা। আচ্ছা এখন ক্রেডিট করার পর আমরা দেখি যে ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে কিনা। তো ইউ টু ডট ক্রেডিট করছি, রান দিলাম, 1000 টাকা, 900 টাকা রিটার্ন করতেছে, 900 টাকা ডিপোজিট হচ্ছে এবং সরি 900 টাকা আমরা জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা পাই। এবং যখন ক্রেডিট করলাম, ক্রেডিট করার পরপরই আমি আবার কত পাচ্ছি, 1000 টাকা অ্যাড হয়ে গেছে। সো মানে জয়েন্ট অ্যাকাউন্টের ভ্যারিয়েবলটা, মানে ব্যালেন্স ভ্যারিয়েবলটা যে চেঞ্জ হচ্ছে, এটা কি বুঝতে পারতেছো? যেটা দিয়েই কল করি না কেন, আমার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি আরেকটু ভালো মতো তোমাদের দেখাইতে চাই, আচ্ছা দেখো গেট ব্যালেন্সটা কিন্তু পাবলিক ভ্যারিয়েবল ছিল, সো আমি ইউ ওয়ান, পাবলিক মেথড ছিল, সো আমি ইউ ওয়ান দিয়েও চেক করতে পারি, ইউ টু দিয়েও চেক করতে পারি। সো ইউ ওয়ান ইউ টু জয়েন্ট অ্যাকাউন্ট যেটা দিয়েই তুমি চেক করো না কেন, সেম ভ্যালু আসে কিনা সেটা আমরা একটু এখন দেখব। দেখো সবগুলাতেই সেম ভ্যালু আসতেছে, তার মানে আমার যে কমন ভ্যারিয়েবলটা, এই যে এটা 1900 টাকা হয়েছে, এটা আসলে ইউজার ওয়ান, ইউজার টু এবং জয়েন্ট অ্যাকাউন্ট সাপোজ হচ্ছে ব্যাংক। ঠিক আছে, সাপোজ জয়েন্ট অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক আলারা, ব্যাংক আলাও হচ্ছে তোমার কি দেখতে পারতেছে 1900। সবাই একটা ভ্যারিয়েবলকেই ম্যানিপুলেট করতেছে এবং দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমার সেম ভ্যালু ম্যানিপুলেট হচ্ছে। এটা কি বোঝা গেছে? আচ্ছা তো এখন যেটা কোয়েশ্চেন করছিলাম, কেউ তো কিছু বললো না, সো আমি ধরে নিচ্ছি যে পারো, যে এখানে আমি ইউ ওয়ান কেন লিখতেছি, আমার মেথডটা তো হচ্ছে স্ট্যাটিক তাই না?
সো ইউ ওয়ান লিখতেছি হচ্ছে কারণ আমি তোমাদেরকে বুঝাইতে চাইছিলাম যে দুইটা ভ্যারিয়েবল দুইটা অবজেক্ট ক্রিয়েট করে করেও আমি অ্যাক্সেস করতে পারি বাট এখানে আসলে এরর কেন দিচ্ছে কারণ সে আমাকে বলতেছে যে তুমি এটা মেথড মানে এভাবে অবজেক্ট না ক্রিয়েট করে তুমি হচ্ছে ইউজার ক্লাসটা বানাও মানে ইউজার ক্লাসটা লিখো সো আমি যদি স্ট্যাটিক মেথড লিখি তাহলে আমি ডিরেক্ট ইউজার ডট ডেবিট এই জিনিসটা লিখতে পারবো লিখতে হয় আর কি সো আমাদের এখানে আসলে তুমি ইউজার ওয়ান দাও আর ইউজার টু দাও সে আসলে সেম ভাবেই কাজ করবে সবাই একটা ইউজার যদিও এটা জয়েন্ট অ্যাকাউন্ট এবং আমি দুইটা সেপারেট মানুষ কিন্তু আসলে আমি ইউজার অবজেক্ট দিয়েই দুইটা মানুষই অ্যাক্সেস করতে পারে ভ্যারিয়েবলকে বুঝছো যে কোয়েশ্চেন করছিলা কে করছিলা সাইমন ম্যাম আমার 1900 থেকে 1700 আসছে এটা বুঝতেছি না তুমি কি 100 টাকা মাইনাস করছো হ্যাঁ ম্যাম ডেবিট 100 করছি আচ্ছা আমার কোড করা শেষ যারা করো নাই তারা এখন করে ফেলো আমি দেখা শুরু করব যা হ্যাঁ দেখাও তুমি আগে কে জানি 106 না দেখাও 1700 কেন আসবে ভিতরে কোথাও মনে হয় অন্য জায়গায় মাইনাস করছিলাম ডিপোজিট করছো 1000 টাকা ডেবিট দুইবার করছো সো 200 টাকা ডেবিট হইছে এই জন্য তোমার 800 টাকা আসছে এরপরে তুমি আবার ডেবিট করছো নিচে সো 300 টাকা ডেবিট হয়েছে দেখো 700 হয়ে গেছে দেখো তুমি যতবার ডেবিট কল করবা ততবার মাইনাস হবে যতবার ক্রেডিট কল করবা ততবার অ্যাড হবে বুঝতে পারছি ম্যাম তোমার দেখানো হয়ে গেল সো তোমার কাজ শেষ 106 দেখায় ফেলছে এরপর কে দেখাবা দেখানো হয়ে গেলে চলে যাইতে পারো আচ্ছা রোল 52 তুমি তো দেখাবা না তুমি প্লিজ কম্পিউটারের ব্যবস্থা করো তাড়াতাড়ি কারণ তোমার কোনো অনলাইন অফলাইন কোনো কিছুতে মার্কস নাই তুমি কম্পিউটারে ব্যবস্থা করে মিডের মধ্যে সবগুলো অনলাইন অফলাইন সাবমিট করবা তোমাকে ফুল মার্কস তো আমি দিতে পারবো না কিন্তু মানে জিরো পাওয়ার চেয়ে কিছু মার্কস পাওয়া ভালো অ্যাসাইনমেন্টের মতো করে দিব না যতগুলো অনলাইন হয়েছে তুমি তো বি2 সবগুলো অনলাইনে যাবা অনলাইন 1 আর 2 প্রথমটা তো আর দেওয়া যাবে না প্রথমটা তো আমি ভাইভা নিছিলাম সো 1-2 তে যাবা কোয়েশ্চেন অন করা আছে কোয়েশ্চেন গুলা অন করে সলভ করে ওই জায়গাটাই সাবমিট করবা সাবমিট করে হচ্ছে কমেন্ট দিবা একটা প্রাইভেট কমেন্ট যে ম্যাম আমাকে সাবমিট করতে বলছেন আমি করছি কমেন্ট না দিলে আমি হারাই ফেলবো এরপরে একটা অ্যাসাইনমেন্ট ছিল ওইটাও সাবমিট করবা তিনটা অ্যাসাইনমেন্ট আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম আচ্ছা তাহলে তো ওইটা দিছই তাহলে ওই দুইটা অবশ্যই সাবমিট করবা ঠিক আছে ওকে ম্যাম ঠিক আছে থ্যাংক ইউ এটা মিড এর মধ্যে অবশ্যই শেষ করে ফেলবা যেদিনই কম্পিউটার কিনো আর অবশ্যই মিডটা পার্টিসিপেট করবা মিড তো ফোন দিয়ে দিতে পারবা জি মিড ফোনে দিতে পারবো জি আর কি কেউ আছে ওর মতো যে হচ্ছে এরকম করোনাই মানে যে কোনো কিছুতে আচ্ছা আমি একটু দেখেই আসি তোমাদের ম্যাম হ্যাঁ ম্যাম আপনার মেইন ফাংশনটা একটু আবার দেখাবেন আমার একটু সমস্যা হইছে আচ্ছা দেখাচ্ছি এই যে কি সমস্যা হইছে আমাকে দেখাইতে পারো আমি সলভ করে দিতে পারি ম্যাম আমার হচ্ছে ম্যাম আমি u2.getbalance ম্যাম এটা লিখতেই পারতেছি না আমার সাজেশনই দেখাচ্ছে না আচ্ছা u2.getbalance লিখতে পাচ্ছ না সাজেশন আসবে না কারণ এটা তো আসলে স্ট্যাটিক না স্ট্যাটিক গুলো সাজেশন ম্যাম আপনি তো লিখলেন আপনার তো এরর দেখায় না আমার তো সাজেশন দেয় নাই তোমার কি আমার তো এরর দেখাচ্ছে ম্যাম লিখলেও এরর দেখাচ্ছে তুমি ইনহেরিটেন্স করছো হ্যাঁ ম্যাম ইনহেরিটেন্স করছি তো আজকে কতজন আসছো তোমাদের ক্লাসের যে লোকজন থাকে না গায়েব হয়ে যায় আচ্ছা রোল 88 কি আসছো রোল 88 তো দেখি অনেকদিন ধরে ক্লাস করতেছে না ও কি আছে তোমাদের সাথে 1801 এর 88 ম্যাম আমি স্ক্রিন শেয়ার দিছি আচ্ছা কি হইছে দেখি কোডে ব্যাংক অ্যাকাউন্টে যাও এটা কি ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ
হ্যাঁ লেখো গেট, পুরোটা লেখো, পুরোটা লিখলেই এরর চলে যাবে। এটা তোমার এই আইডিটাতে এরকম এরর দেখায়, আগের দিনও একজন এসে দেখছো লিখতে পারছো, মানে এটা সাজেশন দিবে না, কারণ এটা স্ট্যাটিক না, স্ট্যাটিক মেথড কখনো সাজেশন দেয় না, পুরোটা লিখলে তখন হচ্ছে তুমি মানে এরর দিবে না আর, বুঝছো? আচ্ছা তুমি যখন দেখাইছো তোমার কোডটা দেখেই ফেলি, রান দাও তো 95 না? জি ম্যাম। ওকে আসছে তো নাকি? হ্যাঁ 500 1400 1400, বুঝছো তো না? জি ম্যাম বুঝছি। ঠিক আছে ওকে, তাহলে 106 আর 95 দেখা ফেলছে। আচ্ছা আমাকে একটু প্লিজ অ্যানসার দাও, রোল 88 কি আছে, কেউ কি জানো 1801 এর 88? ও তুমি তো আসো দেখি, কি কথা বলো একটু, তুমি কি মানে অনলাইন 2 দাও নাই, 3 দাও নাই, পাস করবা কিভাবে? তুমি কি ইয়াদ দিছিলে আমাকে, এই কত, তুমি কি মিউট হই আনমিউট হইছো? 88 হ্যাঁ ম্যাম। হ্যাঁ তুমি কি আমাকে কোনো মেইল টেল দিছিলে? আচ্ছা এটা যে কে দেখে আসি। কে জানি ওটা, কোন সেকশন দাঁড়াও ম্যাম, বি2। হ্যাঁ তুমি তো B2 জানি আমি, আমাকে একজন মেল দিছিল, মনে হয় তাহলে B1 এর তুমি না। আচ্ছা রোল 88, তুমি তো অনলাইন 2-3 কিছু দাও নাই কেন? ম্যাম আমার এই ল্যাপটপে প্রবলেম ছিল, যেন দিতে পারি নাই, বলাও হয় নাই। আচ্ছা তো এখন এটা কি হবে, নাম্বার নাই তো কোনো, নাম্বার পাইতে হবে না নাকি? হ্যাঁ ম্যাম। নাম্বার তো চাও? হ্যাঁ চাই। এটা অনলাইন দেখে আমি তোমাদেরকে নাম্বার চেয়ে চেয়ে দিতেছি, ঠিক আছে? এটা যদি মানে ক্লাসরুম হয়তো আমি জীবনেও ডাকতাম না, কারণ ক্লাসরুমে এটা যেহেতু অনলাইনে হয় সো এটা কনসিডার করা উচিত। আচ্ছা যাই হোক, তো তুমিও হচ্ছে রোল 52 এর মতো অনলাইন 2 আর 3, জি 3 ইয়া 2 3 না তো 1 2 আর কি, অনলাইন 1 2 দেখবা কোশ্চেন আছে গুগল ক্লাসরুমে। হ্যাঁ গুগল ক্লাসরুমে গিয়ে কোশ্চেন দেখে সলভ করে সাবমিট করবা মিড ব্রেকের আগে, ঠিক মানে মিড ব্রেকের মধ্যে আর কি। তোমার কম্পিউটার ঠিক হইছে? হ্যাঁ ম্যাম ঠিক করছি। আচ্ছা তাহলে এটা অবশ্যই জমা দিয়ে দিবা, ঠিক আছে? না হলে কিন্তু কোনো নাম্বারই পাবা না, জিরো পাওয়ার চেয়ে কিছু নাম্বার পাও তো ভালো। হ্যাঁ ম্যাম। আই সাবমিট করব কিভাবে? ওখানে জিপ করে সাবমিট করে দিবা পোস্ট গুলায়। আচ্ছা ম্যাম থ্যাংক ইউ। আমি তাও দেখাই দিতেছি কিভাবে পোস্ট খুঁজে পাবা, অনেকে তো খুঁজেও পাও না, সমস্যা নাই তোমরা যেহেতু 1-2। এই যে এখানে ক্লাস ওয়ার্কে যাবা, ক্লাস ওয়ার্কে গিয়ে দেখবা যে এখানে আছে উইক 3 তে মনে হয় অনলাইন নিছিলাম নাকি, না উইক 2 তে, এখানে কোথায় নিছি অনলাইন কোনো একটাতে নিছিলাম, খুঁজে খোঁজা লাগবে আসলে। আচ্ছা এই যে উইক 4 এ একটা অনলাইন, এই যে অনলাইন 1 দেখছো, B2 অনলাইন 1, এই কোর্সে যাবা গিয়ে যে এখানে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন বের করে এই যে কোয়েশ্চেন সলভ করে এখানে সাবমিট, তোমার আমি তো টিচার তাই আমার সাবমিট অপশন আসে না, তোমার সাবমিট অপশন আসবে এখানে, সাবমিট করে একটা প্রাইভেট কমেন্ট লিখে দিবা যে সাবমিট করছো। এটা সবার জন্য সেম প্রযোজ্য, যারা যাদের যাদেরকে আমি করতে বলতেছি। সিমিলারলি উইক 5 না 6 লাস্ট উইকে নিছি না, তুমি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করছো? জি ম্যাম অ্যাসাইনমেন্ট দিছিলাম। অ্যাসাইনমেন্ট দিছো, ভালো, তাহলে হচ্ছে এটাও সাবমিট করবে। যে ওই নি ম্যাম লাস্ট উইকে সাবমিট করতে বলছিলেন না, একটাই তো অ্যাসাইনমেন্ট হয়েছে তোমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, B2 অনলাইন 2 এ যে এটা সো এটাতে এসে সাবমিট করবা। যাই হোক তো তোমরা এটা একটু খুঁজে নিও, ক্লাস ওয়ার্কে গেলেই সব খুঁজে পাবা, নিজের কোয়েশ্চেনটা বের করে সলভ করে অবশ্যই এটা সাবমিট করবা। আচ্ছা ওকে, তাহলে রোল 88 আর 52 সাবমিট করবা আমি আশা করতেছি। এরপরে রোল 90 কি চলে গেছে একদম? 90 মানে হচ্ছে 1801 এর 90 না ম্যাম? ও আছে, কই সে আসছে আজকে? ও ও হয়তো গ্রামের বাড়িতে আছে জন্য তো তো আমার সাথে যোগাযোগও করে না, সো বলেও না ম্যাম। আমার একটু ইস্যুস ছিল আর কি কোডে ম্যাম। কে সাইমন? হ্যাঁ। আচ্ছা দেখাও, স্ক্রিন শেয়ার দিছো? ইয়েস ম্যাম। কি প্রবলেম বলো? মানে ম্যাম এখানে হচ্ছে গিয়ে যে ক্রেডিটেড অ্যামাউন্টে হচ্ছে গিয়ে মানে ব্যালেন্সটা শো করতেছে আর কি, আর ডেবিটেড অ্যামাউন্টের এটাও ব্যালেন্সে শো করতেছে আর কি, মানে এটা ব্যালেন্সে আসার কথা এই জায়গাটা? হ্যাঁ ব্যালেন্সই আসার কথা, কেন আসার কথা দেখো, তুমি একটু মেথডটায় যাও।
আর ব্যালেন্স আপডেট হইতেছে না এখানে 5380 এটা তো তোমারটা আপডেট হচ্ছে না কারণ তুমি সেট করো নাই তুমি জাস্ট রিটার্ন জয়েন্ট ডট ওখানে যাও কোডে যাও মেথডে যাও তুমি কোনটা ম্যাম ইউজার ক্লাসে ডেবিট ক্রেডিট মেথডে যাও এই যে তুমি এখানে রিটার্ন জয়েন্ট অ্যাকাউন্ট ডট গেট ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট করতেছো তোমার এখানে শুধু মাইনাসটা হচ্ছে কিন্তু সেট কিন্তু হচ্ছে না মানে সেটটা কি এখান এখান থেকে আবার মেথড কল করে করতে হবে আচ্ছা হ্যাঁ এটাই আমি করছিলাম আমার কোডটা যদি একটু দেখাই তুমি তোমারটা অফ করো তাহলে আমি আমারটা দেখাইতে পারবো ওকে এই যে এইজন্য আমি সেটটা করছিলাম এই যে তোমাকে যেটা তুমি যেটা করছো ওটা ঠিক আছে সমস্যা নাই বাট তাহলে তোমাকে এই জিনিসটা এখানে লিখতে হইতো এই যে এইজন্য আমি ভাগে ভাগে করছি দেখো সেট না করলে কিন্তু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয় না তুমি যেটা করছো তুমি শুধু মাইনাসটা করছো রিটার্ন করতেছে কিন্তু রিটার্ন করে কি লাভ রিটার্ন তো এটা কোথাও সেট করতে হবে তাই না মানে অ্যাসাইন তো করতে হবে ব্যালেন্স ভ্যালু তুমি যেভাবে করছো এভাবেও করা যাবে এভাবে করতে হলে যেটা করা লাগে সেটা হচ্ছে তুমি এটা যারা পারো না তাদের এটা এত ডিপে বোঝা লাগবে না যারা পারো তারা দেখতে পারো এটা যে তুমি যেটা করতে পারো আমার ডেবিট কোথায় এখানে না আচ্ছা সো সাপোজ আমি এখানে ডেবিটটা কল করছি সো ডেবিট কি করবে রিটার্ন করবে তাই না তো ধরো আমি এখানে লিখে দিতে পারি ইউজার্স ডট ক্রেডিট না ক্রেডিট না সরি সরি কি করব জয়েন্ট অ্যাকাউন্ট ডট সেট ব্যালেন্স এবং সেট ব্যালেন্সের ভিতরে আমি এটাকে বসাই দিতে পারি এটা একদম অনেক কিছু একসাথে করছি এই লাইনটা কি বুঝতে পারছো ইউজার ডেবিট কি করবে তোমার ব্যালেন্সটা নিয়ে আসবে করবে এরপর ভ্যালুটা নিয়ে এসে এখন 900 টাকাটা আমি ডাইরেক্ট সেট করে দিচ্ছি তাহলে এখন আবার সেট হয়ে যাবে তুমি যেভাবে করছো ওইভাবে যদি ভ্যালু সেভ করতে হয় তাহলে তোমাকে সেট ব্যালেন্সটা মেইনে কল করতে হবে ওকে ঠিক আছে সো যেভাবে ইচ্ছা করতে পারো এটাতে কোনো রেস্ট্রিকশনস নাই বাট সেভ করতে হবে ওকে এরপরে আমি আরো কিছু মানুষকে ডাক জিজ্ঞেস করতে চাই আচ্ছা রোল 52 কি আছে সে তো কিছু বললো না একদিন আসছে খালি ক্লাসে ম্যাম কিটু হ্যাঁ কে তুমি কি 52 আমি ছিলাম তো 52 কোন ক্লাসে ছিলাম ম্যাম রিয়েল 52 আমি আমরা কি তো বলছেন হ্যাঁ বাট তুমি কি কোনো অনলাইন দাও নাই না আমি অনলাইন দিই না আপনার সাথে একটু কথা হলো একটু আগে কখন কথা হয়েছে ওটা তো একই না না আপনি 52 কে আচ্ছা তুমি তো 52 ও হ্যাঁ হ্যাঁ সরি সরি তোমার কথা ভুলে গেছিলাম হ্যাঁ না ঠিক আছে ওকে তুমি তো দিবাই আচ্ছা রোল 92 রেগুলার 92 আসো এই রেগুলার 92 কি ড্রপ নাকি নাকি ভার্সিটি ছেড়ে দিছে কেউ জানো রেগুলার 92 আচ্ছা আর কি আচ্ছা কোথায় আছে নেই অন প্রসেস কিসের প্রসেস মানে থিওরি ক্লাস করে করে মাঝে মধ্যে না ওর একটু আর কি অসুস্থ এই জন্য আর কি সমস্যা হচ্ছে আচ্ছা ও একটাও অনলাইনে পার্টিসিপেট করে নাই ওর তো তোমার দেখি এটা কি 92 হ্যাঁ 92 জাস্ট প্রথম ক্লাসে আসছিল তারপর নাই আচ্ছা ওকে একটু তাহলে তোমরা একটু জানাই দিও যদি মানে ও যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে তো ভালো ওকে বইলো আমাকে ফোন দিতে বা মেল দিতে যদি ফোন বা মেল দেয় তাহলে তো ভালো আর যদি না দেয় তাহলে ওকে বইলো যে আমি বলছি যে সব সাবমিট করতে তাহলে না হলে হচ্ছে ওর কিন্তু কোনো মার্ক নাই জিরো আর মিটটা পার্টিসিপেট করতে বইলো একটু ঠিক আছে যে হচ্ছে 92 ফ্রেন্ড বা সাইমুম যেই হও না কেন সে একটু জানাই দিও ঠিক আছে ফ্রেন্ড না হইলেও ক্লাসমেটও তো জানাইতে পারে তাই না আচ্ছা রোল 99 লাস্ট অনলাইন দাও নাই 99 আসো 99 আচ্ছা তোমরা অনলাইন ম্যাম 99 জয়েন করতে পারতেছ না অনেক সুন্দরই ট্রাই করতেছে আর কি বললো নেট প্রবলেম তাইলে আচ্ছা সেটা না হয় আমি আজকে তো অনলাইন নাই বাট ও না আচ্ছা লাস্ট অনলাইনটা অনেক মানুষ দেয় নাই 99 দেয় নাই 102 দেয় নাই তোমরা অনলাইন দাও না কেন তোমাদের তো অনলাইনে অনেক নাম্বার তারপরে 108 ম্যাম পাওয়ার সাপ্লাই নষ্ট ম্যাম স্টপার আচ্ছা তো তাইলে এখন এটা ঠিক করতে হবে না জি ম্যাম আমি এই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা চাচ্ছি ম্যাম সেটা এখনো স্টকে আসেনি আর একটু দেরি হতে পারে
তো ম্যাম করোনা কারণে স্টক সব মানে লিমিটেড হয়ে গেছে। মানে কি তোমার ওইটাই তোমার পিসি তে লাগবে নাকি ওটা তুমি মানে শক তোমার এর জন্য এটা দচ্ছ কোনটা? তো ম্যাম শক প্লাস ওটা মানে ভালো হবে ম্যাম আমার গ্রাফিক্স কার্ড আর প্রসেসর আছে। তাহলে তোমাকে তো পার্টিসিপেট করতে হবে নাকি? এখন উইক 7 চলতেছে। তাড়াতাড়ি হবে ম্যাম, তাড়াতাড়ি চলে আসবে। মানে উইক 7 আর তো অনলাইনও নাই, মিড এর আগে সব অনলাইন শেষ, এখন জাস্ট মিড হবে। তো এগুলাতে নাম্বার পাবা তুমি কিভাবে? 108 না তুমি? জি ম্যাম। তাহলে তোমার পাওয়ার সাপ্লাই আসলে তুমি একটু এটা কইরো, ঠিক আছে? মানে চেষ্টা কইরো মিডের মধ্যে সাবমিট, মিডের মধ্যে সাবমিট না করলে কিন্তু মিডের আগের কোনো অনলাইন আমি আর অ্যাকসেপ্ট করব না। একদম মিড ব্রেক শেষ হবে, তোমাদের টাইমও শেষ হবে, যদিও মিডে কোনো কারিকুলাম থাকে না। 3 দিন পরে চলে আসবে। আচ্ছা 3 দিন পরে আসলে খুবই ভালো, তাহলে মিড ব্রেকের মধ্যে দিয়ে দিও, সাবমিট করে দিও। মিস আমি 102 আমিও লাস্ট অনলাইনটা দিতে পারি। হ্যাঁ দেখতে পাচ্ছি, কেন দাও নাই? তোমরা যে কেউ অনলাইন অফলাইন দাও না, কি যে হবে তোমাদের? মানে এই আউটপুটটা আসছে কিনা এটা একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ 900 টাকা তুমি ফার্স্টে এন্ট্রি করছো, 500 টাকা সেট ব্যালেন্স করছো, এরপরে 15 নাম্বার লাইনে 100 টাকা ডেবিট করছো, তো 500 মাইনাস 100 400 টাকা হওয়া উচিত। জি ম্যাম। তোমার তো 400 টাকা প্রিন্ট করতেছে না, সেট ব্যালেন্স করছিলা? ইউজারে যাও তো, সেট ব্যালেন্স ডেবিট। হ্যাঁ সেট ব্যালেন্স অ্যামাউন্ট না, সেট ব্যালেন্সে হবে হচ্ছে চেঞ্জড অ্যামাউন্ট, অ্যামাউন্ট তো 100 টাকা, এই জন্য পুরোটা চেঞ্জ হয়ে 100 টাকা হয়ে যাচ্ছে, বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি। এবার রান দাও, এবার ঠিক আসবে। হ্যাঁ দেখো 500 400 1400 1400, ঠিক আছে? জি ম্যাম। ওকে তোমার রোল 104 তোমারও দেখানো শেষ। ম্যাম আমি কি শেয়ার করব? তুমি কি দেখাবা? জি ম্যাম। আচ্ছা এক মিনিট, 110 আসো ওয়াসিক। আচ্ছা সাবমিট করার কথা ওর সাথে আমার কথা হয়েছিল মেবি লাস্ট উইকে, ও বলছিল যে সাবমিট করে দিবে নাকি ফোন দিছিল জানি না, যেটাই হোক ওকে একটু বইলো তাইলে হ্যাঁ সাবমিট করে দিতে। যারা যে যেই অনলাইন মিস করছো, তোমরা তো জানো কোনটা মিস করছো, সেটা প্লিজ সাবমিট করবা, সাবমিট করে অবশ্যই একটা কমেন্ট লিখে দিবা, তাহলেই ওটা আমি চেক করে নেব পরে, ঠিক আছে? এটা সবাই খেয়াল করে সাবমিট করে দিও। আমার এখানে যদিও লেখা আছে, এখন এত এক একজন এক একটা করো নাই, সো অনেক বড় লিস্ট, তো লিস্ট আর দিলাম না, অনলাইন 1 আর 2 অবশ্যই সবাই একটু প্লিজ দেখে সাবমিট। ওকে এখন দেখানো শুরু করো, কে দেখাবা জানি? ম্যাম রোল 80। হ্যাঁ 80 দেখাও। আচ্ছা 106 95 আর 104 তোমাদের দেখানো শেষ, তোমরা চলে যাইতে পারো যদি আর কোনো কথা না থাকে। আর যে হচ্ছে 52 তোমারও তো আজকে কাজ নাই, সো তুমিও চলে যাইতে পারো। আর কেউ আসো যে দেখাবা না কোনো প্রবলেমের কারণে, যে পাওয়ার সাপ্লাই নাই জানি কার, সে তো মনে দেখাবা না। জি ম্যাম। তোমার আইডি কত ম্যাম? 108। 108 ও চলে যাইতে পারো। আচ্ছা হ্যাঁ রান দিছো, ঠিক আছে, কোড ঠিক মতো কাজ করতেছে তো? হ্যাঁ বুঝছো না কোডটা? 80 80। জি ম্যাম বুঝ, জি ম্যাম বুঝেছে। আচ্ছা ঠিক আছে ওকে যাইতে পারো, কোনো কোশ্চেন? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই যে ম্যাম ফার্স্টের দিকে যে করেছিলাম যে কোনো ভেরিয়েবলকে যদি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি, এরপর ফর লুপে ইউজ করার পর অন্য ফাংশনে কি ওটার মানটা চেঞ্জ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে। ধরো তুমি যে এখানে যদি ব্যালেন্স, হ্যাঁ ধরো আমরা ব্যালেন্স ভেরিয়েবলটাকে যদি অন্য ফাংশনে ইউজ করতে চেষ্টা করি, ধরো জয়েন্ট অ্যাকাউন্টে যাও, এটা তো আসলে যেহেতু প্রাইভেট সো জয়েন্ট অ্যাকাউন্ট ছাড়া অ্যাক্সেস পাবা না, ধরো তুমি স্ট্যাটিক ডাবল গেট ব্যালেন্স আর একটা মেথড বানাই, ওখানে হচ্ছে ফর লুপে ইউজ করলা ব্যালেন্স ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করে ব্যালেন্স, ব্যালেন্স ইকুয়াল টু জিরো যখন দিবা তখনই ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাবে। একটা ফর লুপ লেখো তুমি এখানে কোথাও এক জায়গায়, আর একটা মেথড বানাও পাবলিক ভয়েড চেঞ্জ,
মেথডের বাইরে কখনো ফর লুপ ইফ এলস এসব লেখা যায় না বাকিদের জন্য, ব্র্যাকেট কিছু দিতে হবে না। হ্যাঁ লেখো ফর ব্যালেন্স ইকুয়াল টু জিরো, তারপরে ব্যালেন্স লেস দেন ধরো ফাইভ, তারপরে ব্যালেন্স প্লাস প্লাস। এই যে ফর লুপটা লিখছো ব্যালেন্স ইকুয়াল টু জিরো দিছো, এই জায়গাটাতেই ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু কন্ডিশন হচ্ছে তুমি যদি চেঞ্জটাকে কল করো, চেঞ্জ যে মেথডটা এটা যদি তুমি কল করো তখনই এটা অ্যাক্টিভ হবে, এছাড়া এটা অ্যাক্টিভ হবে না। ম্যাম বুঝি না কথাটা। আচ্ছা চেঞ্জ কি এটা মেথড না? জি ম্যাম। এই মেথডটা তো মেইনে কল করতে হবে তাই না? জি ম্যাম। মেইনে যদি তুমি কল না করো তাহলে আর ব্যালেন্স জিরো হবে না। আচ্ছা তার মানে যদি কল না করি তাহলে আগেরটাই থাকবে, কল করার পর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ভ্যালুটা চেঞ্জ হয়ে জিরো হয়ে যাবে, বুঝছো? জি ম্যাম। অবশ্যই চেঞ্জ হবে, তবে কন্ডিশন হচ্ছে যে কল করা লাগবে আর কি, যেখানে চেঞ্জ করতেছো সেই জায়গাটা না। মানে যে ওইখানে যে ব্যালেন্স এর আগে ডেটা টাইপটা দেয়া হয়নি, তাহলে কি আমি লিভ নিব? হ্যাঁ তুমি লিভ দিতে পারো, এক মিনিট। ব্যালেন্স এর আগে ভ্যারিয়েবল লাগবে না তো, এটা তো তুমি অলরেডি ডাবল ডিক্লেয়ার করে আসছো। জি মানে আচ্ছা হ্যাঁ ডাবল তো ফর লুপে লেখা যায় না, এটা ইন্টিজার হয়তো, এটা আমি জাস্ট ওকে বোঝানোর জন্য এভাবে লিখাইছি। ও যে নাম আমার কি, আমি বুঝছিলাম যে আমরা তো আগে ইন্টিজার i ইকুয়াল টু এইভাবে লিখতাম আর কি, এখানে তোর কি ওইটা লিখতেছ না? হ্যাঁ কারণ উপরে যে গ্লোবাল ভ্যারিয়েবল, ও 14 নম্বর লাইনে। হ্যাঁ হ্যাঁ গ্লোবাল মানে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর কি, এখানে তো আর আমরা গ্লোবাল বলি না ইনস্ট্যান্স বলি, এটা ক্লাসে অলরেডি ডিক্লেয়ার করা আছে দেখে আর লিখতে হচ্ছে না। ঠিক আছে ওকে নেক্সট কে দেখাবা? হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম, আমি রিয়াদ 125। হ্যাঁ 125 ম্যাম, আমার মাত্রই কারেন্ট চলে গিয়েছে। আচ্ছা তুমি কি কোডটা করছো? হ্যাঁ ম্যাম করেছি। তাহলে তুমি কারেন্ট আসলে আমাকে কোডটা মেইল করে দিবা। আচ্ছা ম্যাম ঠিক আছে, জিপ করবা পুরো প্রজেক্টটাই মেইল করে দিও। আমার মেইল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, মেইল আইডি জানো ম্যাম? আমাদের মনে একটা পোস্ট ছিল গ্রুপে, ওখান থেকে বের করতে পারবো? আমি লিখে দিতেছি, যারা হচ্ছে দেখাইতে পারবে না তারা এখানে মেইল করে দিও। এই যে মেইল দি মানে মেসেজে দিছি দেখো। ঠিক আছে নেক্সট কে দেখাবা? 102 দেখাও। দেখাও যে যে দেখাবা স্ক্রিন শেয়ার দিয়ে ফেলো, আমি মাল্টিপল স্ক্রিন শেয়ার অন করে দিছি, আমি একজন একজন করে দেখে ফেলবো আইডি বলে দেখে ফেলবো। হ্যাঁ আচ্ছা তুমি মেইল করে দিও অথবা কারেন্ট আসলে দেখায় যায়ও। ওকে ম্যাম ওকে। হ্যাঁ রান দিছো? হ্যাঁ ঠিক আছে, কোড রান কাজ বুঝছো তো কিভাবে করে? ওকে যাইতে পারো নেক্সট। ম্যাডাম আমি একটু জানি 93 মানে 93 স্ক্রিন শেয়ার দিছে আর কি, তো ওটা দেখতেছি, রান দাও। ইউজার আইডি ব্যালেন্স 1100 টাকা, বুঝছো তো তুমি কত? 93। ঠিক আছে নেক্সট কে দেখাবা? ম্যাম আমি রিয়েট 52। ম্যাম আমি আজকের কোডটাও কি একবারে সাবমিট করে দিব পরে? না আজকের কোড সাবমিট করতে হবে না, এটা তো জাস্ট প্র্যাকটিস, এটার কোনো সাবমিশন পোস্ট নাই। সো এটা তুমি চাইলে অবশ্যই আমাকে মেইল করতে পারো যদি দেখাইতে চাও যে তোমার কোড হয়েছে কিনা, বাট এটা ম্যান্ডেটরি না, এটা মানে করলে ভালো। আচ্ছা আমি যদি আমার পিসি ঠিক হওয়ার পরে আমি করে দিব। ঠিক আছে ওকে। রান দাও। ও দাও আছে? জি ম্যাডাম রান দাও আছে। তোমার আইডি কত? 100 না? জি ম্যাডাম। ওকে যাদের হয়ে যাচ্ছে তারা চলে যাইতে পারো। ম্যাডাম 110 কল দিছিল ম্যাডাম, আপনার সাথে একটু কথা বলতেছে, মেবি ও মাইকে প্রবলেম করতেছে।